উপস্থিত হয়েছেন। আমরা প্রত্যেকে জানি খ্যাতনামা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ প্রভাত করিম স্যারকে আমি আহ্বান জানাচ্ছি আজকের কর্মশালাতে। ধন্যবাদ এবং চমৎকার ইন্ট্রোডাকশনের জন্য আবারও ধন্যবাদ। যারা আছেন এখানে, আমি আশা করছি তারা এর আগের আলোচনাগুলোতে তারা ছিলেন অথবা তারা আপ টু ডেট হয়েছেন। আদারওয়াইজ আমার আলোচনাগুলো কন্টিনিউয়েশন থাকবে। আমি এই যে বিষয়টা নিয়ে আলোচনা শুরু করেছি, এগুলো শেষ হওয়ার পরে আমি ম্যাথসে যাব, কিন্তু আপাতত আমি ওই যে প্রথম দিন যে আলোচনাটা শুরু করেছিলাম সেটার কন্টিনিউয়েশনই রাখব। তো ফলে কেউ যদি আগে আমার আলোচনায় না থেকে থাকেন, হতে পারে এরকম, তো সেই ক্ষেত্রে আমার আমি জানি না কিভাবে ব্যবস্থা করা যেতে পারে। তবে আপনারা যদি প্রশ্ন করেন তাহলে আমি চেষ্টা করতে পারি, যাতে করে অন্তত তাৎক্ষণিক কোনো প্রশ্ন থাকলে যেন আমি সেটা অ্যাড্রেস করতে পারি। আচ্ছা, তো এই এটা তো শেয়ার হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, আমি আমি শেয়ার করার চেষ্টা করছি। এর মধ্যে আমি যতক্ষণে শেয়ার করছি, এর মধ্যে যদি কেউ কিছু, যারা বিশেষ করে আগের ছিলেন বা ছিলেন না পূর্ববর্তী আলোচনা থেকে, যদি কেউ কিছু কোনো প্রশ্ন করতে চান তাহলে প্রশ্ন করতে পারেন। কারো কোনো প্রশ্ন যদি থাকে তাহলে প্রশ্ন করতে পারেন এই মুহূর্তে। হ্যাঁ বেল্লাল স্যার বলুন। আসসালামু আলাইকুম সকলকে। প্রভাত স্যারের কাছে একটা আমার বিষয় জানার ছিল, যে গতদিন আমাদের রিডিং নিয়ে আলোচনা হয়েছে, রিডিং এর কম্পোনেন্ট গুলো সবগুলো না থাকলে সেটা রিডিং নয়। এক্ষেত্রে একটু রিলিজিয়াস পার্সপেক্টিভে যদি আমরা আলোচনা করি, যে কোরআন আমাদের ধর্মগ্রন্থ যেটা আমরা সকলে পড়ি এবং না বুঝেই আমরা বেশিরভাগ জন পড়েই যাই, তো এটা কি রিডিং এর মধ্যে পড়ে? যদি রিডিং এর মধ্যে না পড়ে তা কোন ক্ষেত্রে আমরা ভালো করবো? যে কোনো রিডিং, প্রথমত বলিনি যে আপনি যেই, আমি শিওর যে আপনি হয়তো এটা পুরো এক্স্যাক্টলি মিন করেননি, তবে আপনি যে বাক্যটি বললেন যে এটা রিডিংটা রিডিংই না, এই রকম এক্সট্রিম এবং অ্যাবসোলিউট টার্মে কথা বলাটা মানে একাডেমিক ফিল্ডে এটা ঠিক মানে আশা করা হয় না আর কি, এটা ব্যবহার করা হয় না, আমি এটুকু বলতে পারি। তো বেসিক্যালি যেটা আমি বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে, বা এখনো করছি, সেটা হচ্ছে যে এটা এটার মূল বিষয়টা হচ্ছে এই যে মানে সংক্ষেপে বলতে গেলে রিডিং একটা মানব সম্প্রদায়ের জন্য একটা তুলনামূলক ভাবে একটা নতুন দক্ষতা। তো নতুন কেন বলছি, কারণ হচ্ছে আদি থেকে মানুষ রিড বা রাইট করতে জানতো না। রিডিং এবং রাইটিং এর ইতিহাসটা খুবই সাম্প্রতিক, সেটা কয়েক হাজার বছর পুরনো। তার আগে মানুষ কমিউনিকেশন অবশ্যই করত,
কমিউনিকেট করার জন্য তারা অনেকভাবেই কমিউনিকেট করা যায়, ইশারা, ইঙ্গিত, ইশারা ইঙ্গিত করে করা যায়। আবার অনেক সময় মানুষ নানান রকম শব্দ করেও অনেক রকম যোগাযোগ মানুষ করতে পারে। সেই যোগাযোগ গুলো হাজার হাজার বছর ধরেই ছিল, কিন্তু আমরা আচ্ছা আপনারা কি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে স্যার। আচ্ছা, আমার এই কম্পিউটারে কেন জানো না ওই ও আবার সাইন ইন করতে বলছে, মানে জয়েন এ মিটিং, যেটা জুম জুম প্রথম দেখায়, আমি জানি না সেটা কেন হচ্ছে। আচ্ছা যাই হোক, লেট মি শেয়ার মাই স্ক্রিন। আমি তো স্ক্রিনটা শেয়ার করতে চেষ্টা করছি, কিন্তু শেয়ার তো হচ্ছে না। আচ্ছা যাই হোক, চেষ্টা করছি, এটা হয়ে যাবে একসময়। তো আমার মূল যে বক্তব্যটা ছিল সেটা হচ্ছে যে এই যে হিউম্যান ব্রেইনটা রিডিং এর জন্য ন্যাচারালি তৈরি হয় নাই। রিডিং এবং রাইটিং অবভিয়াসলি বিল্ট, এটা একটা এমন একটা স্কিল যেটা হিউম্যান লার্ন করেছে বা অ্যাড করেছে তার তার দক্ষতার যে তালিকার মধ্যে। তো এটা করতে গিয়ে যা করা হয়েছে সেটা হচ্ছে, নিশ্চয়ই আপনার যে ব্রেন সেটা তো আর চেঞ্জ হয়ে যায়নি, সেটা সেটাই রয়ে গেছে, আগের যে ব্রেন সেটাই আছে। কিন্তু ওই ব্রেনটাই নতুন করে কাজ করা শুরু করেছে, ফলে ব্রেন নিজেকে নিজে চেঞ্জ করতে হয়েছে। করতে গিয়ে সে যা করেছে সেটা হচ্ছে যে পুরনো কাজ করতো, মানে আগে হয়তো একটা ব্রেনের সার্টিন অংশ একটা ভিন্ন কাজে অ্যাসাইন ছিল, এখন অন্য আর একটা কাজে অ্যাসাইন হচ্ছে। তো সেইগুলোকে ক্রমাগত ব্যবহার করতে করতে মানুষের মোটামুটি ভাবে এখন যে প্রজন্ম পাঁচ ছ হাজার বছর পরে, আমাদের ব্রেইনে মোটামুটি ভাবে সবাই একই অংশগুলো ব্যবহার করে রিডিং শিখতে গিয়ে বা কোনো কিছু রিড করতে গিয়ে। কিন্তু সমস্যা হচ্ছে কিছু মানুষ আছে, কিছু শিশু আছে, বয়স্ক আছে, যাদেরকে বলে ডিসলেক্সিক বা ডিসলেক্সিয়া বলে একটা ডিসএবিলিটি বলে। তো সেই মানুষগুলোর ব্রেইন, বেশিরভাগ মানুষের ব্রেন যেভাবে রিডিং এ কাজ করে সেভাবে করে না। তাহলে কি করে? সেই মানুষগুলোর ব্রেন অন্য আরেকটা পদ্ধতিতে বা প্রক্রিয়া ব্যবহার করে, অন্য আরেকটা অংশ ব্যবহার করে ওই ব্রেনটা একই কাজ করে। তার মানে সে ডিসলেক্সিক শিশুর যখন রিডিং রাইটিং শেখে, তখন তার অনেক বেশি ডিফারেন্ট ওয়েতে এটা শিখতে হয়, ফলে তাকে যেভাবে শেখাতে হবে এবং অন্য দশটা বাচ্চাকে যেভাবে শেখাতে হবে, দুটো প্রক্রিয়া এক নয়। এখন একজন শিক্ষক হিসেবে যদি উনি সেটা না জানেন, প্রথম কথা জানতে হবে যে হাউ টু ডায়াগনোস, মানে কিভাবে আমি বুঝবো যে আমার এ বি সি এই তিনটা শিশুর মধ্যে ডিসলেক্সিয়া আছে। এই জন্য ডিসলেক্সিক বাচ্চার ডায়াগনোস করার জন্য রিডিং এর বিভিন্ন রকমের অ্যাসেসমেন্ট আছে, অ্যাসেসমেন্ট প্রক্রিয়া আছে, যেটা দিয়ে বোঝা যায়। যদিও এটা টেকনিক্যাল এবং স্পেশালিস্টের কাজ,
যেটা দিয়ে কিছু শিক্ষকদের ব্যবহারের জন্য কিছু সাধারণ কলাকৌশল আছে, যা দিয়ে তারা বুঝতে পারে যে আপনি বুঝতে পারবেন যে এই বাচ্চাটার মধ্যে ডিসলেক্সিয়া থাকলে থাকতে পারে। এখন যদি থাকে তখন তার জন্য আলাদা ইনস্ট্রাকশন ব্যবস্থা করতে হবে, তাকে তার মতো করে রিডিংটা শিখতে দিতে হবে, কারণ তার ব্রেইন আপনার বা আমার ব্রেইনের মতো কাজ করছে না, এটা একটা অন্য প্রক্রিয়াতে কাজ করছে। এখন প্রশ্ন হতে পারে যে রিডিংটাই এখনো আমাদের ব্রেইনে স্থায়ী হয়নি। স্থায়ী হয়নি বলতে আমরা স্থায়ী কেন বলছি আমি, সেটা হচ্ছে মানুষ তো মানে অনেক বছর ধরে আছে হিউম্যান রেস এই পৃথিবীতে, এর মধ্যে যে কাজগুলি বায়োলজিক্যালি করে মানুষ এগুলো যখন দীর্ঘদিন চলতে থাকে তখন সেটা আস্তে আস্তে তার জিনের মধ্যে ঢুকে যায়, জেনেটিক্স এর অংশ হয়ে যায়। তখন আমরা জেনেটিক্যালি কিছু কাজ করতে পারি উইদাউট মেকিং মাচ এফোর্ট বা উইদাউট নোয়িং যে আমাকে এটা শিখতে হবে। যেমন ধরুন কথা বলা, যেমন ধরুন আপনাকে কথা বলা শেখার জন্য আপনাকে কি স্কুলে যেতে হয়েছে? হয়নি তো, হয়নি কেন? কারণ হচ্ছে কথা বলার বিষয়টি মানুষের মধ্যে কমপক্ষে 100 বছর হয়েছে বলেই এটা এখন জেনেটিক্স এর অংশ। মানুষের জিনের মধ্যে কথা বলার জন্য মানুষের যে বাক যন্ত্রগুলো থাকে, এই যে মুখের মধ্যে ফুসফুস থেকে শুরু করে যে যে বাক যন্ত্র থাকে, এগুলোর ব্যবহারটা যেরকম হয় এটা আমাদের জিনের মধ্যে আছে, কিন্তু রিডিং রাইটিং একটা নাই। কারণ কি? কারণ হচ্ছে এটা তো 100 বছর হয়নি, আরো কম, 5 বছর, 5000 বছর এরকম ব্যাপার আছে। মানে 100 বছর বলতে আমি এই মানে ইয়ের কথা বোঝাচ্ছি, 1,00,000 বছর লাগে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যে রিডিংটা শিখি বিভিন্ন ভাষার কারণে সেটা কি ভিন্ন রকম হয়ে যায়? উত্তর হচ্ছে না, কারণ যে ভাষাই আপনি রিডিংটা শেখেন না কেন, কারণ পৃথিবীর কোন জায়গায় আপনি আছেন তার উপর ডিপেন্ড করে আপনার ভাষাটা কি বা কোন ভাষাটা আপনার শিশু শিখবে। এই ভাষাটা যাই হোক না কেন, রিডিং এর এই যে কম্পোনেন্ট গুলো আমরা আলোচনা করেছি এটা সেম কেন? কারণ হচ্ছে যে প্রক্রিয়াতে এই কম্পোনেন্ট গুলোকে চুজ করা হয়েছে বা সিলেক্ট করা হয়েছে সেটা আমি বলেছি যে ওই 1998 সালে হয়েছিল। তারপরে তো অনেক ডেভেলপমেন্ট হয়েছে, কিন্তু মূল বিষয়টা হচ্ছে যে 1998 সালের কথা বলছি, 2800 একটা কমিটি করা কমিশন করা হয়েছিল, তারা সারা পৃথিবী থেকে 2800 রিসার্চ, পাবলিশড রিসার্চ, সায়েন্টিফিক রিসার্চ, পিয়ার রিভিউড জার্নালে পাবলিশড এরকম গুলোকে গবেষণাগুলোকে তারা কনসিডার করে দেখার চেষ্টা করেছে কোন কোন কম্পোনেন্ট গুলো সবচেয়ে ইফেক্টিভ এবং রিডিং শেখানোর জন্য কোন কোন দক্ষতাগুলো অত্যাবশ্যকীয়। এই অ্যানালিসিস থেকে এই 5 key components, কেউ কেউ আরো 2-1 অ্যাড করে বা ডিভাইড করে, কিন্তু প্রধানত এই 5টা components এই এই স্টাডি থেকে এসেছে এবং পরবর্তীতে আরো অনেক রিসার্চ এটাকে রিএস্টাবলিশ করেছে। এখন মূল বিষয় হচ্ছে আপনারা কি আমার স্ক্রিনটা দেখতে পাচ্ছেন? না, এখনো আসেনি। আচ্ছা, তো চাইলে মেশিনটা রিস্টার্ট করতে পারে, তাহলে আমরা ততক্ষণে মিনিং মেক করতে পারছে না এবং এ থেকে কোনো লার্নিং করতে পারছে না। তো আর আপনার প্রশ্নটা ছিল আরবির জন্য আলাদা কিনা, না, উত্তর হচ্ছে না। তবে
ভাষা থেকে ভাষার পার্থক্য তো থাকবেই, সব ভাষা তো একরকম না। আমি গতদিন রেফারেন্স দিয়েছিলাম, মূলত যে অর্থোগ্রাফি আছে, কয়েকজন হাত তুলেছেন আমি দেখতে পাচ্ছি, যে অর্থোগ্রাফি আছে এগুলোকে মোটামুটি দুটো ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে ডিপ আর একটা হচ্ছে ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট মানে হচ্ছে যেই বর্ণ চিহ্ন সিলেবল এগুলোর মধ্যে কোনো চেঞ্জ হবে না, যেমন বাংলায় বা হিন্দিতে সাধারণত চেঞ্জ হয় না। ব যে উচ্চারণটা আমরা শিখি সেটা বই থাকে যখন যেখানেই ব্যবহার করেন না কেন। আবার কিছু অর্থোগ্রাফি আছে ভাষায় যেখানে ব্যতিক্রম বেশি, চেঞ্জ হয়ে যায়, যেমন ইংরেজি। তো ইংরেজির মতো এরকম পৃথিবীতে আরো অনেকগুলো ভাষা আছে যেগুলো ওই একটা নিয়ম শিখলেন তারপরে গিয়ে দেখা যায় এটা চেঞ্জ হয়ে যায়, ব্যতিক্রম হয়ে যায়, এক্সেপশন হয়ে যায়। এক্সেপশন গুলোকে আলাদা করে মনে রাখতে হয়, কারণ আমি শিখলাম আপনার নাম বিল্লাল, তারপরে আবার আরেকজন বললো না তার আরেকটা নাম আছে লায়েক, তো বিল্লাল ডাকবো না লায়েক ডাকবো, কখন বিল্লাল কখন লায়েক, এরকম ব্যাপারগুলো ব্যতিক্রমগুলো আমাকে দুবার মনে রাখতে হচ্ছে। শুধু যদি বিল্লাল হতো তাহলে সবসময় তাকে বিল্লাল বলতাম। এই কারণে ওই বলা হয়ে থাকে যে আপনার ওই ওই ডিপ অর্থোগ্রাফি যেটা, এটা শিখতে একটু বেশি সময় লাগে কারণ এবং একটু জটিল, এফোর্ট বেশি দিতে হয় মোটামুটি ভাবে। এই জন্য প্রত্যেকটা ভাষায় নির্ধারণ করতে হয় যে আমার ক্লাস ওয়ানে যখন আমি একটা শিশু পড়বে তার মিনিমাম ফ্লুয়েন্সি কত হতে হবে, এটার একটা স্টাডি আছে, ফ্লুয়েন্সি স্টাডি। এটা করে দেখতে হয়, একটা স্ট্যান্ডার্ড সেট করতে হয়, হ্যাঁ, যে আমার এখানে ক্লাস ওয়ানের শেষে শিশুরা এতগুলো শব্দ পড়বে, টুর শেষে এতগুলো, মানে ফ্লুয়েন্সি রেট কি হবে। আমি একটা উদাহরণ দেই, 45 ওয়ার্ড পার মিনিট আমি বলেছিলাম, এটা হচ্ছে মিনিমাম স্পিড, ফ্লুয়েন্সি রেট। ম্যাক্সিমাম আরো অনেক বেশি হয়, যেমন ধরুন আমেরিকাতে তাদের প্রত্যেকটা স্টেটে ওই স্কুল বোর্ড যারা আছে তাদেরকে উল্লেখ করে দেওয়া হয়, বিশেষ করে বেসড অন স্টাডিজ, যে এবছর শিশুদের ফ্লুয়েন্সি টার্গেট কত। যেমন প্রাইমারি ওয়ানে বেশিরভাগ ক্ষেত্রে সেটা 80-90 ওয়ার্ড পার মিনিট। ক্লাস ওয়ান শেষ করলে একটা শিশু ইংরেজি ভাষায় 80-90 ওয়ার্ড পার মিনিট তাকে পড়তে হবে, এটা হচ্ছে আপনার টার্গেট এজ এ টিচার। ক্লাস টু শেষে সেটা 110 এরকম চলে যায়, ক্লাস থ্রি শেষে আরো, একজন অ্যাডাল্ট গড়ে 200-250 শব্দ পার মিনিট পড়তে পারে যখন সাইলেন্ট রিডিং হয়, কারণ সাইলেন্ট রিডিংটা আর একটু ফাস্টার দেন লাউড রিডিং। এখন কিছু ওই ধরনের বিভিন্ন দেশে যে ফ্লুয়েন্সি রেট ডিফাইন করার জন্য যে স্টাডি হয়েছে তার ভিত্তিতে দেখা গেছে কিছু অ্যানালিসিস থেকে যে কিছু কিছু ভাষা একটু কমপ্লেক্স অন্য ভাষা থেকে, সেগুলোর ক্ষেত্রে আলাদা এফোর্ট দিতে হয়। যেমন ধরুন হিব্রু ভাষা, এর মধ্যে এটা ডিপ, ডিপ অর্থোগ্রাফি এবং এটার মধ্যে এক্সেপশন কমপ্লেক্সিটি বেশি। তামিল ভাষা, তামিল অত্যন্ত কমপ্লেক্স এবং আপনি জানেন বোধ হয়, জানি না, কিছু বেশ কিছু কনসোনেন্ট আছে এগুলো নেই তামিল অ্যালফাবেটে, যদিও এটা অনেক পুরনো। এবং তামিল বলা হয় যে ওয়ান অফ দ্য ল্যাঙ্গুয়েজেস যেটা এখন পর্যন্ত পুরনো রূপে সবচেয়ে এনশিয়েন্ট ল্যাঙ্গুয়েজ গুলোর মধ্যে একটা, তিনটার মধ্যে একটা, যেটা ওই তার রূপ অক্ষুণ্ণ রেখে এনশিয়েন্ট সময় থেকে চলে আসছে। তো তামিলের অনেক কমপ্লেক্সিটি আছে, এর মধ্যে একটা বড় কমপ্লেক্সিটি হচ্ছে শব্দ থেকে শব্দের গ্যাপ নেই। আপনি যেমন একটা শব্দ থেকে আরেকটা শব্দ আপনি মানে ডিকোড করার জন্য একটা শব্দকে আরেকটা শব্দকে ডিসকানেক্ট থাকে,
কিন্তু তামিলে এটা কানেক্টেড থাকে, ফলে পুরো লাইন জুড়ে একটা একটা কিছু দেখা যায়। এখন এটার মধ্যে আপনি যদি ভাষাটা না জানেন, মানে আপনি যদি এই শব্দগুলো মনের মধ্যে না থাকে, তাহলে এই এই লাইন থেকে বের করতে পারবেন না কি কি শব্দ, ডিকোড করলেও পারবেন না। একই রকম ভাবে খেমের, যেটা ক্যাম্বোডিয়ার, এটা অত্যন্ত কমপ্লেক্স। কেন? এটা খুবই বেশি রকম এক্সেপশন আছে, এরাও ওই ওই দেবনাগরীর মতোই একটা কিছু ব্যবহার করে, কিন্তু খুবই কমপ্লেক্স। সো আরবি এর মধ্যে কোথায় পড়ে? ডেফিনেটলি আরবি বাংলা বা ইংরেজির মতো ট্রান্সপারেন্ট না, বিশেষ করে কিছু ওই যে ওই জের জবর, এগুলো জের জবর পেশ, এগুলো আবার ব্যবহার করা হয় না। যখন শেখার সময় লাগবে, আবার পরবর্তীতে যখন আপনি ফ্লুয়েন্ট হয়ে যাবেন তখন এগুলো থাকবে না। ফলে এর মধ্যে কিছু জটিলতা আছে, কিন্তু ওই যে ফাইভ কি কম্পোনেন্ট যেটা আপনি হয়তো আপনার স্ক্রিনে দেখছেন এখন, এর মধ্যে কোনো ব্যতিক্রম নাই পৃথিবীর কোনো ভাষার ক্ষেত্রেই না। কিছুটা পার্থক্য আছে, একটা ভাষা আছে যেটা এখনো ওই প্রাচীন সময়ের যে ভাষা তার মোটামুটি কাছাকাছি রকমে এখনো আছে, সেটা হচ্ছে চাইনিজ ম্যান্ডারিন। সেখানে একটু পার্থক্য আছে, সেটা হচ্ছে ওই বর্ণর জায়গায় সেখানে বেশ কিছু পিকচার ইউজ করা হয়, পিক্টোরিয়াল, সেখানে বাধ্য হয়েই একটা সমন্বয় করতে হয় কৌশলটাতে, শেখানোর কৌশলটাতে। তো ওইগুলো আমার মনে হয় না এই মুহূর্তে আমাদের আগ্রহের বিষয়। আপনার ছোট প্রশ্নের উত্তর দিতে গিয়ে অনেক বড় হয়ে গেছে, আমি কয়েকটা হাত দেখেছিলাম, কিছু কি বলবেন না হলে আমি প্রেজেন্টেশন যাব। আমার মনে হয় স্যার আপনি কন্টিনিউ করুন, প্রশ্নটা আমরা শেষেই নেব স্যার, এটাই ভালো হবে স্যার। ঠিক আছে, আমার প্রশ্নের উদ্দেশ্য ছিল যে আমার গত দিনের যে প্রশ্নগুলো, সেই প্রশ্ন যে প্রেজেন্টেশন গুলো ছিল এর আগে, সেখান থেকে যদি কারো কিছু থেকে থাকে আলোচনার কন্টিনিউয়েশনের জন্য। কিন্তু বেল্লাল স্যার ওই উনি আবার হয়তো ওই প্রশ্নের আপনার উত্তর পেতে লিখবে, মানে আমি জাস্ট হয়তো অন্য ফ্লোতে চলে যাচ্ছি কিনা জানি না, তবে আমার লাস্ট দিনের এবং শুনে মনে হয়েছিল আগের দিন শুনে ভয় নেই, মানে আবার ব্যাখ্যাটা শোনার পরে আবার কতগুলো জিনিস মাথায় কিকিক করে উঠলো আর কি। একটা হচ্ছে যে আমি জানতে চাইছিলাম যে কোনো টার্মিনোলজি কি রয়েছে এটার জন্য, যেটাতে আমরা অনলি রিড করতে পারি, মিনিং করতে পারি না, সেটা ইন কনটেক্সট অফ অ্যারাবিক হতে পারে, এটা কি কোনো আলাদা টার্মিনোলজি রয়েছে, প্রথম প্রশ্ন। দ্বিতীয়টা হচ্ছে ডিকোডিং যে বলছি আমরা, ডিকোডিংটা ডিকোডিং এবং মিনিং মেকিং দুটো কি ডিফারেন্ট জিনিস? মানে আমার মাথায় তো ছিল যে ডিকোডিং মিন্স নট অনলি রিডিং বাট আন্ডারস্ট্যান্ডিং দা কম্প্রিহেন্সিং দা কম্প্রিহেন্ডিং দা টপিক অলসো, এই বিষয়টা একটু তুমি। আর দ্বিতীয়ত হচ্ছে যে ওই বাচ্চাদের ক্ষেত্রে লার্নিং ডিসএবিলিটি যে একটা যে রয়েছে আমরা সেটাকে ডিসলেক্সিয়া বলছি, তো আমার ক্ষেত্রে আবার একটা রোগ লক্ষণ করি সেটার কি টার্ম ইউজ করবেন, যে আপনি যখন বলছেন ডায়াগনোসিস এবং রেমেডিয়াল ক্লাস বা ডায়াগনোসিস করে আবার নতুন স্টেপ নেওয়া, এগুলোর ক্ষেত্রে যখন এরকম আপনার ওয়ার্কশপ আমরা সেই 2012 সারা সারা দিন শুনেছি, তখন দেখা যাচ্ছে শোনার পরে পরই সেগুলো ক্লাসরুমে আমরা ইমপ্লিমেন্ট করার জন্য খুব জোরটা শুরু করি এবং দেখা যাচ্ছে যে একটা ভালো বেনিফিট পাই, কিন্তু আবার আস্তে 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 দেখা যাচ্ছে সেইগুলো ছেড়ে দিয়ে আবার সেই বেসিক প্যাটার্নে চলে আসি, পড়ানো, পড়া ধরা, না পারলে মারধর করা, পরীক্ষা নেওয়া, এটা কি কোনো মানে টিচিং ডিসএবিলিটি? আর শেষ প্রশ্ন হচ্ছে যে বারবার একটা বিষয় আমরা বলে থাকি, খুব বহু চর্চিত বিষয়, যে এবিলিটি অফ দ্য স্টুডেন্টস আর ডিফারেন্ট বাট দ্য টিচার ইজ ইউজিং দ্য সেম মেথোডোলজি ফর অল দ্য স্টুডেন্টস, তো এটার উপরে আমরা কি করতে পারি? মানে এটা তো বারবার শুনে আসছি, এটা কি আমাদের সিস্টেমের কোনো ঘাটতি, সেটা থেকে কি আমরা বাইরে বেরিয়ে এসে কিছু করতে পারি না? একটুখানি যদি আপনার আলোচনার মধ্যে, আপনার ফ্লোতে চলুক কিন্তু তার মধ্যে মধ্যে এইগুলো যদি একটুখানি টাচ করেন আমার মনে হয় সুবিধা হবে সকলের জন্য। আচ্ছা, আপনার শেষ প্রশ্ন থেকে শুরু করে অনেকগুলো বিষয় আপনি অবতারণা করেছেন, এগুলোর কোনো শর্টকাট উত্তর হয় না। তারপরেও আমি ওই সংক্ষেপে একটু বলে নিচ্ছি, নাহলে আবার আমি মিসগাইডেড হয়ে যাব। সেটা হচ্ছে
হার্ভার্ডে তারা একটা গবেষণা করেছিল, তার ভিত্তিতে তারা একটা পদ্ধতি উদ্ভাবন করেছে, এটাকে বলে ইউডিএল, ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং। এটা আপনি ওই হার্ভার্ডের ইউডিএল ইউনিভার্সাল ডিজাইন অফ লার্নিং সার্চ দিলে ওয়েবসাইটে প্রচুর পাবলিকেশন পাবেন। এটার একটা হার্ভার্ড থেকেই একটা টুল কিট ডেভেলপ করা হয়েছে, যেটার মধ্যে এটা কি, কেন, কিভাবে করতে হয়, একটি মানে এই সবগুলো বিষয়, তাত্ত্বিক এবং ব্যবহারিক দিকগুলো আছে। আমি অনুরোধ করব যে এই ইউডিএল নিয়ে আমাকে যদি বলেন, তাহলে ইউডিএল নিয়ে আমাকে আরো 10টা সেমিনার করতে হবে। অতএব সেটা আমি এই মুহূর্তে করতে পারবো না, আমাকে আগে আমার কাজটা শেষ করতে হবে। হ্যাঁ, তো আপনার ব্যক্তিগত আগ্রহ বা অন্যান্য যাদের আগ্রহ আছে, আমি বলবো যে আগে ওই টুল কিটটা ডাউনলোড করে পড়ে নিন, তারপরে আলোচনা করা যাবে। আচ্ছা, এক নম্বর। দু নম্বর হচ্ছে ডিকোডিং মানে মিনিং মেকিং না। এখন আমি একটু হতাশ হচ্ছি, জানি না গিয়াস, আমার কাছে মনে হচ্ছে যে আমরা মোটামুটি ভাবে গত দিনের প্রেজেন্টেশনটা বুঝতে পেরেছিলাম যে এখানে যে রিডিংটাকে বোঝার জন্য প্রধানত যে দুটো বড় গ্রুপ, সেটা হচ্ছে একটা হচ্ছে ডিকোডিং আর একটা হচ্ছে মিনিং মেকিং। এবং ডিকোডিং এর জন্য আমি আপনাদেরকে ওই দিন এই এই এটা দেখতে পাচ্ছেন আপনারা, এই সিম্বল গুলোকে ডিকোড করতে দিয়েছিলাম, এবং তখন আমরা ন্যাচারালি এটা কেউ জানার কথা না এটা কি। তারপরে যখন ওই লেটার্স গুলো ইন্ট্রোডিউস করলাম, তারপরে কিছু রিভাইজ করলাম, তারপরে যখন এই শব্দগুলো এটা আবার ডিকোড করতে দিলাম, আপনারা ডিকোড করতে পারছিলেন। তো আমি এটা যখন প্রথম দিলাম, এটা তো কোনো মিনিং মেক করে না আপনার কাছে, করে করে না, তাহলে কেন করে না? কারণ হচ্ছে আপনি তো এটা ডিকোড করতে পারছেন না, ঠিক আছে? তো ডিকোড না করতে পারলে মিনিং হয় কোনো? আপনাকে যদি আমি জানি না আপনি হিব্রু জানেন কিনা, হিব্রু স্ক্রিপ্ট ধরিয়ে দিলে বা জাপানিজ স্ক্রিপ্ট ধরিয়ে দিলে আপনি সেটাতে কিছু বুঝবেন? তো তা ডিকোড বোঝার জন্য প্রথম স্টেপ হচ্ছে ডিকোড করা, ঠিক আছে? ডিকোড না করলে মিনিং মেক করার বা কম্প্রিহেন্ড করার বা বুঝতে পারার কোনো সুযোগই নেই। এটা হচ্ছে অনেকটা মানে আপনি একটা প্রাকৃতিক দৃশ্য দেখে মুগ্ধ হওয়ার ব্যাপার, ঠিক আছে? এখন আপনার চোখটাই বন্ধ করে রেখেছেন, চোখে কেউ আঠা দিয়ে, গ্লু দিয়ে বা স্কচ টেপ দিয়ে চোখ দুটো বন্ধ করে দিয়েছে। আপনি ওই নদী সাগর দুটোর মধ্যে তো কোনোই পার্থক্য নেই আপনার কাছে। আপনার কাছে জঙ্গল যা, বন যা, পাহাড় যা, নদী একই জিনিস, কারণ চোখ তো গ্লু দেওয়া। তো চোখটা খুললে পরে আপনি অনেক কিছু দেখছেন। দেখলেই এর মানে এই না যে দেখতে পারার মানেই যে আপনি সৌন্দর্য উপভোগ করতে পারছেন, তা না। কিন্তু আপনাকে তখন কি করতে হবে, ওই বুঝতে পারার জন্য আরেকটা দক্ষতা লাগে, সেটা হচ্ছে এইটা, এই যে আপনাদেরকে এই এইটা দিয়ে আবার দুজনকে পড়তে দিয়েছিলাম। এখানে কি হয়েছিল, ওনারা ভদ্রমহিলা এবং ভদ্রলোক দুজনই এটা ডিকোড করতে পেরেছেন, মানে চোখটা খোলা। কিন্তু যখন জিজ্ঞেস করলাম এর মানে কি, বলে জানি না। তার মানে ডিকোড না করলে তো বোঝার সুযোগ নাই, কিন্তু ডিকোড করলেই বুঝতে পারবেন এটাও গ্যারান্টি না, বোঝার জন্য আলাদা কিছু দক্ষতার দরকার হয়। এইটা ছিল আপনার আগের প্রশ্নের উত্তর। মাঝখানে কি প্রশ্ন ছিল আমি জানি না। তো গিয়াস, আমরা কি এখন প্রেজেন্টেশন যাব না আরো প্রশ্ন নেব? না স্যার, আপনি প্রেজেন্টেশন দেন স্যার। আমার মনে হয় আমি খুব বিনীতভাবে সমস্ত মাস্টারমশাই দিদিমণিদের বলছি, কোনো কারণে মিস হয়ে গেলে আপনারা, স্যার সরি ইন্টারাপ্ট করলাম আপনাকে, সেটা হচ্ছে যে আরেকবার আমরা এটা একটু রেকর্ড চালিয়ে শুনি। যেরকম রিডিং এর তিনটে স্তর ন্যূনতম না হলে বোঝা যায় না, অনেকগুলো স্তর আছে তার মধ্যে, সেরকম ভাবে অনেক সময় কথা যখন আমরা শুনি সেটা যদি আরেকবার দুবার তিনবার যদি আমরা ওই জায়গাটা একটু স্পষ্ট করে শুনি তাহলে মনে হয় আমাদের কাছে ক্লিয়ার হবে। আমরা কিন্তু রেকর্ডিংটা আপনাদেরকে পাঠিয়ে দিয়ে থাকি, আপনারা দয়া করে এটা আরেকবার দুবার শুনলে পরে দেখবেন যে প্রথমবারের যে শোনাটা হয়েছিল পরের বারে শোনাটা একটু আরেকটু আরেকটু ডিপে হয়েছে।
তৃতীয়বারে যখন আপনি শুনছেন সেই শোনাটা কিন্তু আরেকটা স্তরে উন্নীত হয়েছে। দয়া করে এটা যদি করে আমরা বসি তাহলে আমার মনে হয় যে আমাদের যে শেখাটা সেটা আরো আমরা উচ্চ মানে নিয়ে যেতে পারবো। স্যার প্লিজ কন্টিনিউ করুন। থ্যাংক ইউ। তো আমি আমি ধরে নিচ্ছি যে আমরা মোটামুটি ভাবে ওই রিডিং এর তাত্ত্বিক দিকগুলো বুঝতে চাচ্ছি, বুঝতে পেরেছি এবং এ পর্যন্ত যা আলোচনা হয়েছে এর একটা মোটামুটি ধারণা আমাদের হয়েছে। তার মানে হচ্ছে আমরা এটা বুঝতে পাচ্ছি যে রিডিং একটা দক্ষতা এবং রিডিং রাইটিং দুটোই। আমি রিডিং বলি যখন তখন আসলে ধরে নেবেন যে রাইটিংটা ইনবিল্ট। হ্যাঁ, কারণ যেটা আমি রাইট করি সেটা আপনি রিড করেন, আপনি যেটা রাইট করেন আমি সেটা রিড করি, তার মানে রিডিং রাইটিং একই মুদ্রার এপিটোপিক। তো এখানে প্রধান বিষয় যেটা সেটা হচ্ছে এটুকু জানা যে আমাদের রিডিং এর ইতিহাসটা খুব সংক্ষিপ্ত। এখন বেশ কিছু সায়েন্টিফিক রিসার্চ আমাদেরকে এটা তথ্য দেয় যে রিডিং শেখার জন্য আমাদের প্রক্রিয়াটা ব্রেনের কোন অংশগুলো কিভাবে আমরা ব্যবহার করি এবং তার জন্য কি কি দক্ষতা বা উপদক্ষতা বা সাব স্কিল আমাদের অর্জন করা জরুরি। এটা যদি করতে না পারি তাহলে আমাদের মানে শিশুরা বা কেউই ওই যেটা বলছিলেন শুরুতে যে রিড টু লার্ন যেটা সেটা হবে না, কারণ লার্ন টু রিডই যদি আপনার না হয় তাহলে রিড টু লার্ন অবান্তর হয়ে যায়। তো সেজন্য আমরা এই পাঁচটি কম্পোনেন্টের কথা বলেছি, যে কম্পোনেন্ট গুলোর মধ্যে ডিকোডিং এবং মিনিং মেকিং বা কিভাবে মিনিং মেক করতে হয় এগুলো ইনবিল্ট থাকে। এখন প্রশ্ন হচ্ছে আজকের থেকে যে আলোচনাগুলো হবে এগুলো মূলত হবে অ্যাপ্লিকেশনের, মানে আমরা যা কিছু তাত্ত্বিক বিষয় বুঝলাম যতটুকুই বুঝি বা না বুঝি এই ক্লাসরুমে আমি কি করতে পারি বা অ্যাজ এ টিচার আমার অ্যাপ্লিকেশনটা কি হবে। হ্যাঁ, এর জন্য আপনাদেরকেও একটু রিফ্লেক্ট করতে হবে আপনাদের বইপত্রগুলোতে, কারণ হচ্ছে আমি আমাকে অনেকবার সহায়তা করেছে তো তারপরেও আমি কোনো কারণে আমার আগের কম্পিউটারটা দিয়ে পারিনি আমি বইগুলো ডাউনলোড করতে। তো যাই হোক, আমি চেষ্টা চালিয়ে যাব। আপনারা যেহেতু আপনাদের কাছে বই আছে আপনারা বইটার সাথে পরিচিত, বইয়ের কনটেক্সটে যদি কিছু চিন্তা ভাবনা করি এবং চেষ্টা করি তাহলে হয়তো আমাদের জন্য বেটার হবে। এখন এই ভাষা বলতে আমি বলে নিই যে বাংলা হিন্দি ইংরেজি আরবি সবগুলোকেই আমি ইনক্লুড করছি, এর মধ্যে কোনোটাই বাদ নেই। আমি এর পরবর্তীতে ধারাবাহিকভাবে কিভাবে আমাদের শিক্ষক হিসাবে আমাদের প্ল্যানিংটা করতে হবে সেটাতেও আমি যাব। তো তার আগে অ্যাপ্লিকেশনের কিছু অ্যাসপেক্ট আমি এখন আপনাদের সঙ্গে কথা বলব। আমরা যখন ক্লাসরুমে বা আমরা যখন কোনো একটা বিষয় পড়াই শেখাই সেখানে অনেক রকমের বিষয় কিন্তু আছে। কিছু বিষয় আছে বিশেষ করে প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে, আমি উচ্চ শিক্ষার বিষয় বলছি না। তো প্রাইমারি এবং সেকেন্ডারি লেভেলে কিছু বিষয় খুব ইম্পর্টেন্ট, যেমন ধরুন ল্যাঙ্গুয়েজ, তারপর ধরুন ম্যাথস, তারপর ধরুন সায়েন্স, তারপর ধরুন হিস্ট্রি, তারপর মনে করুন যে লিটারেচার, তারপর মনে করুন জিওগ্রাফি, এই এই যে এই ধরনের নানান রকমের বিষয় সাবজেক্ট আপনাদের থাকে, সবগুলো বিষয়ের শেখানোর যে মূল বিষয় যোগ্যতা সেটা কি একই হয়? উত্তর হচ্ছে না। কিছু বিষয় আছে যেটা দক্ষতা স্কিল, আর কিছু বিষয় আছে যেগুলো হচ্ছে নলেজ রিলেটেড, থিংকিং রিলেটেড। এখন স্কিলের মধ্যে কি থিংকিং নাই? অবশ্যই আছে, কিন্তু প্রধানত যে বিষয়গুলো আমরা
শেখাই স্কুল কলেজে, সেগুলোর মধ্যে কিছু মৌলিক দক্ষতা তৈরির কিছু জন্য কিছু বিষয়বস্তু আছে। আমরা অনেক সময় বুঝি, অনেকে সচেতন ভাবে না বুঝেই পড়াই। তো যেভাবে আপনি নলেজ, ইনফরমেশন, থিঙ্কিং বেসড যে সাবজেক্টগুলো সেগুলো পড়াবেন, আর যেভাবে আপনি এই এই স্কিল বেসড সাবজেক্টগুলো পড়াবেন, কৌশল কি একই হবে? উত্তর হচ্ছে না। কারণ যদি একই কৌশল হয় তাহলে যে কোনো একটা অন্তত রং হবে, মানে পর্যাপ্ত ভাবে শিশুরা শিখবে না। তো সেই জন্য প্রশ্ন হচ্ছে, এই যে রিডিং, এটা তো আমরা স্কিল ক্যাটাগরিতে ফেলছি রিডিং রাইটিংটাকে, এই নিয়ে কি কারো দ্বিমত আছে যে রিডিং রাইটিং হচ্ছে একটা স্কিল এবং ফোনেমিক অ্যাওয়ারনেস, ফোনিক ফ্লুয়েন্সি, ভোকাবুলারি কম্প্রিহেনশন, রাইটিং, এগুলো হচ্ছে সাব স্কিল? এই নিয়ে, এটা যে স্কিল, আচ্ছা আমরা স্কিলটা কি, এটা কি বুঝি দক্ষতা? স্কিলের বাংলা তো দক্ষতা, তাই না? স্কিলটা বুঝি গিয়াস, আমরা কি সবাই স্কিল কথা, যে কোনো একজন বলতে পারবেন যে স্কিল মানে কি, দক্ষতা মানে কি? কেউ হ্যান্ডেস করুন, হ্যান্ডেস করলে আমরা তাহলে তাকে বলার সুযোগ দেব সংক্ষেপে, জাস্ট 30 সেকেন্ড। What is skill? বা দক্ষতাটা কি, স্কিলটা কি? বলবেন কেউ? হ্যাঁ বলুন, দুজন হাত তুলেছেন, একজন বলুন। What is skill? আকাশ মোল্লা, হ্যাঁ বলুন আকাশ বাবু, বলুন আকাশ বাবু, নিজেকে আনমিউট করুন। স্যার প্রত্যেকটা মানুষ যে যে বিষয়ে পারদর্শী, স্কিল বা দক্ষতা বলতে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে কোন একটা সাবজেক্টের প্রতি মানে তার কতটা দখল, যদি সে মানে ভাষাগত দিক থেকে বলা হয় তাহলে ভাষার প্রতি তার কতটা দখল বা সে কতটা দক্ষ সেটাকে অ্যাকচুয়ালি আমরা মানে দক্ষতাটা কি, যাহাকে দক্ষতা বলে তাহাকে দক্ষতা বলে, এটা বললে তো আমি নেব না। আপনার কথাটা একটু ঘুরে ফিরে তাই হচ্ছে আমি, তবে আপনি অনেক কাছাকাছি এসেছেন, আমি একটু হেল্প করি। সেটা হচ্ছে দক্ষতা থাকা মানেটা কি, হোয়াট ইজ দক্ষ থাকা? স্যার আমি সম্পূর্ণ একটা জ্ঞান অর্জন, স্যার এখানে স্কিল বলতে বোঝানো হচ্ছে প্যাশন, যে কোনো একটা সাবজেক্টে তার প্যাশন এলে তার একটা আলাদা রকম একটা চাহিদা কাজটা করার। প্যাশন তো ভিন্ন জিনিস। আচ্ছা স্কিল মানে হচ্ছে টু বি এবল টু ডু সামথিং, দক্ষতা মানে হচ্ছে কিছু একটা করতে পারার যোগ্যতা, টু ডু। যেমন ধরুন আপনি সাইকেল চালাতে পারেন, আপনি সাঁতার দিতে পারেন, এটা একটা স্কিল। অর্থাৎ কেন স্কিল, এটা কি করতে পারার দক্ষতা? সাঁতার দেওয়ার মানে হচ্ছে পানিতে যে কোনো মানুষকে ছেড়ে দিলে সে ডুবে যায়, হ্যাঁ, এবং ডুবে গেলে সে শ্বাস নিতে পারে না ইত্যাদি। তো এর মধ্যে ওই মাথাটাকে পানির উপরে রেখে ভেসে থাকতে পারা, অর্থাৎ যদিও আপনার শরীরের যে ওজন তাতে করে আপনার ডুবে যাওয়ার কথা, কিন্তু আপনি সেটাকে উল্টে দিচ্ছেন, ডুবে না গিয়ে আপনি ভেসে থাকছেন এবং তারপরে হাত পা ব্যবহার করে আপনি এগিয়ে যাচ্ছেন। এই যে কাজগুলো করতে পাচ্ছেন এইটা এবল হলে এটাকে বলা হচ্ছে আপনি সাঁতারে দক্ষ, সাঁতার দেওয়ার দক্ষতাটা আপনার আছে। আবার ধরুন একটা মেশিন অপারেট করতে পারার দক্ষতা, একটা ছাপাখানার মেশিনের সামনে আপনাকে দাঁড় করিয়ে দিলাম, তার মানে কি এই যে আপনি সেটা চালাতে পারবেন? নট নেসেসারিলি। যেটা হয় যে এটার কেউ কেউ যারা ছাপাখানার মেশিনম্যান যারা থাকে তারা এটা ছাপাতে পারে, এই মেশিন থেকে
ওই কাগজের মধ্যে ছাপা প্রিন্ট বের হয়ে বের করে নিতে পারেন, এটা হচ্ছে দক্ষতা। তো দক্ষতার মধ্যে নলেজ থাকতে হবে, কিছু না কিছু নলেজ তো লাগবে। যেমন ধরুন আপনি বাইসাইকেল চালানো শিখবেন, এটা তো একটা দক্ষতা। এখন বাইসাইকেল চালানো শিখছেন আপনি, কিন্তু সাইকেলের কোনটা প্যাডেল দিলে, মানে কোনটাতে প্যাডেল বলে এবং সেটাকে কি চাপ দিলে কি হয়, ব্রেক মানে কি, সেটাকে প্রেস করলে কি হয়, এগুলো যদি আপনি না জানেন। আপনি যেমন ধরুন একটা গাড়ি চালাবেন, গাড়ি চালালে কোনটা ক্লাচ, ক্লাচের কাজ কি, ব্রেক কোনটা, এটাতে পাড়া দিলে কি হয়, অ্যাক্সেলারেটর কোনটা, এই জিনিসগুলো তো জানতে হয়। এই জানাটা নলেজ পার্ট, কিন্তু এটা জানার মানেই আপনি গাড়িটা চালাতে পারবেন তা না। ঠিক আছে, অনেকগুলো কাজ একসঙ্গে করতে হয়, ক্লাচ চাপতে হয়, গিয়ার চেঞ্জ করতে হয়, অ্যাক্সেলারেটর প্রেস করতে হয়, আবার খুব বেশি করলেও সমস্যা, কম করলেও গাড়ি স্টার্ট বন্ধ হয়ে যাবে। তো এই যে ব্যাপারগুলো জানা এবং এগুলো করতে পারা, এটা হচ্ছে দক্ষতা। তো রিডিং বা ম্যাথ এগুলো এক একটা স্কিল। যেমন ধরুন যোগ অঙ্ক বা বিয়োগ অঙ্ক, হ্যাঁ, এই এই ছয় আর ছয় যোগ করলাম আমি, এর মানে কি, এটা জানতে হবে। কিন্তু এটা জানলেই হবে না, এটা করতে পারতে হবে। তো জানা সত্ত্বেও অনেক শিশুই যে সাধারণ যোগ অঙ্ক ভুল করে, বিয়োগ অঙ্ক ভুল করে, গুণ ভাগ, এই যে কাজগুলো বুঝতে পেরে সলভ করতে পারা, এগুলো হচ্ছে দক্ষতার ব্যাপার। আবার অনেকগুলো বিষয় আছে যেগুলোতে সরাসরি ওই টু বি এবল টু ডু এরকম কিছু নেই বা এটা জরুরি না। সেটা হচ্ছে অনেক বেশি ওই বিষয়বস্তুর সাথে রিলেট করা, নতুন ইনফারেন্স ড্র করা এবং এই জাতীয় বিষয়গুলো। তো দক্ষতা যখন আমরা বললাম, রিডিং ইজ এ স্কিল, হ্যাঁ, বা আমাদের বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয় যে নলেজ বেসড সাবজেক্টগুলো যেভাবে পড়ানো হয়, স্কিল বেসড সাবজেক্টগুলো একইভাবে পড়ানো হয়। এটা ওই যেটা আপনি আগে বলছিলেন যে ঘুরে ফিরে টিচার ওই আবার আগের সেই সনাতনী পদ্ধতিতে চলে যায়। তো সেই সনাতনী পদ্ধতিতে এটার অনেক কারণ আছে। একটা হচ্ছে এটা সহজ, ঝামেলা কম, কিছু করতে হয় না, বইটা নিয়ে খালি পড়ানো আর পেটানো। আরেকটা হচ্ছে যে আলটিমেটলি আমার সিলেবাস তো শেষ করতে হবে, সিলেবাস শেষ করলেই কি আর না করলেই কি, শিশু যদি না শিখে সিলেবাস শেষ করে তো কোনো লাভ নেই। আর তিন নম্বর হচ্ছে পরীক্ষায় তো এই প্রশ্নগুলো সব আসবে না, 10টা প্রশ্ন আসবে, তো মোটামুটি ভাবে ওইগুলো বারবার পিটুনি টিটুনি দিয়ে মুখস্থ করিয়ে দিলে পরীক্ষা পাস, আমি ভালো টিচার, এই সব এরকম নানান কিছু আছে। আবার কিছু দক্ষতারও ব্যাপার আছে, শিক্ষকদের অভাব আছে বিষয়টা, শিক্ষক নিজে ভালো যদি না বোঝেন তা শিক্ষক শিক্ষার্থীদের কিভাবে বোঝাবে, এই প্রশ্নগুলো অনেক সময় থাকে। তো অনেকগুলো বিষয়ের কম্বিনেশনের কারণে ওই কমফোর্ট জোনের বাইরে যেতে চায় না টিচাররা, যদি যেতে যায়ও কয়েকদিন পরে আবার চলে আসে, যেটা উনি বলছিলেন। তো স্কিল যখন আমরা কোনো স্কিল বেসড সাবজেক্ট যখন আমরা পড়াবো, যে কোনো স্কিল বেসড সাবজেক্ট, এটা পড়ানোর জন্য কি কৌশল আমরা অবলম্বন করব, এটাকে বলা হয় দি গ্র্যাজুয়াল রিলিজ অফ রেসপন্সিবিলিটি। এই যে মডেলটা, সেটা হচ্ছে এটা 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 কেউ এর আগে শুনেছেন এই পদ্ধতিটার সাথে, এই মডেলটার সাথে পরিচিত আপনারা কেউ? ইয়াস টিচারদের কাছে খুব চট জলদি করে আমি একটু বলে নিই, সেটা হচ্ছে এই পৃথিবীতে অনেক শিক্ষাবিদ অনেক সময় এসেছেন, চলেও গেছেন, এখনো আছেন, এর মধ্যে কেউ কেউ খুব বড় রকমের ইম্প্যাক্ট ফেলে রেখে গেছেন। এর মধ্যে একজন হচ্ছেন সোভিয়েত ইউনিয়নের, সাবেক সোভিয়েত ইউনিয়নের ভাইগৎস্কি। উনি খুব বেশি দিন জীবিত ছিলেন না, খুব ইয়াং বয়সেই মারা গেছেন, কিন্তু তার যে কাজ সেটা শিক্ষাক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ছাপ ফেলে গেছে এবং
সেটার কারণে তাকে 100 বছর পরেও মানুষ খুব গুরুত্বের সঙ্গে নিচ্ছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। তার একটা একটা অনেকগুলো থিওরি আছে, এর মধ্যে একটা থিওরি ছিল যে শিশু কিভাবে শেখে, সেই প্রশ্নে ভিগলস্কি বলেছিলেন যে শিশু সবকিছু যা শেখে তার পরিবেশ থেকে, তার তার মিনিং সে নিজে কনস্ট্রাক্ট করে। এবং এই যে কনস্ট্রাকশন অফ মিনিং, এই যে প্রসেসটা, এই প্রক্রিয়াটা একটা গ্রাজুয়াল প্রসেস। এবং ওনাকে উনি একটা খুব বিখ্যাত ওনার থিওরি আছে, সেটা হচ্ছে যে ওই শিশু শেখে যে সিগনিফিক্যান্ট আদার বা ওই 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 নলেজেবল আদার, নর্মালি টিচার, একজন টিচার একজন শিশু তার নিজের এফোর্টে যতটুকু একটা বিষয়ে যা কিছু শিখতে পারে, একজন টিচার বা নলেজেবল আদার সে শিশুর ওই শেখার মাত্রাটাকে উপরের দিকে নিয়ে যেতে পারে। তো সেটারও আবার একটা সীমা আছে যে একজন শিক্ষক চাইলেই 8 বছর বা 6-7 বছর একটা শিশুকে মানে বিরাট একটা কিছু শিখিয়ে ফেলতে পারে না, তারও একটা লিমিট আছে। তবে ডেফিনেটলি শিশু নিজের চেষ্টায় যা শিখতে পারে তার থেকে শিক্ষকের সহায়তা নিয়ে যেটা শিখতে পারে সেটা একটু হায়ার হয়, সেই জায়গাটাতেই শিশুর গ্রোথ। অর্থাৎ আমি নিজে যা শিখি সেটা আমার চেষ্টায় আমি শিখতে পারি, আর শিক্ষক এটার সঙ্গে যখন এই লেভেলটাকে যখন রেইজ করেন তখন যেটা হয় যে আমার লার্নিং এর স্কোপটা বেড়ে যায়। এই যে আমার নিজের যা শেখার ক্ষমতা, নিজের ক্ষমতা দিয়ে যতটুকু শেখা, এর সাথে শিক্ষকের সহায়তা অ্যাড হলে যেটুকু বাড়ে সেটাকে বলে জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ZPD। এটা ভিগলস্কি থিওরি, জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট। এই জায়গাটা হচ্ছে শিক্ষকের ভ্যালু অ্যাড করার জায়গা, এর উপরেও যাবে না আর নিচে গিয়ে লাভ নেই, কারণ হচ্ছে নিচে যেটা সেটা শিশু নিজে নিজেই শিখতে পারে। তো এই জন্য এটা খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, এবং ভিগলস্কির থিওরিকে বলা হয় সোশ্যাল কনস্ট্রাকটিভিজম, অনেকে হয়তো জেনে থাকবে। আচ্ছা, যাই হোক, ওই জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্টটা হচ্ছে শিশুর শেখার জায়গা বা শিশুকে ডেভেলপ করার জায়গা। এখন প্রশ্ন হচ্ছে এই প্রক্রিয়াটা কি? প্রক্রিয়াটা হচ্ছে এই যে ওইটা থেকেই গ্র্যাজুয়াল রিলিজ অফ রেসপন্সিবিলিটি মডেলটার উদ্ভব। সেটা কি? সেটা হচ্ছে দক্ষতা, যখন দক্ষতা কেন্দ্রিক যে বিষয়গুলো সেগুলো যখন আমরা শেখাবো সেখানে শিক্ষকের ভূমিকা এবং শিক্ষার্থীর ভূমিকা, টিচ এবং লার্ন, এই দুটোর সমন্বয় করতে হয়, এবং এটা একটা পরিকল্পিত প্রক্রিয়াতে হতে হয়। এটা র্যান্ডমলি হলে হয় না, এটা শিক্ষকের মুডের উপর ডিপেন্ড করে হয় না। আজকে আমার বাড়িতে খুব ভালো অভিজ্ঞতা হয়েছে, অতএব আমার মুডটা খুব ভালো আছে, আজকে একরকম পড়াবো, কালকে বউয়ের সঙ্গে ঝগড়া করে এসেছি, অতএব মেজাজ খারাপ, ক্লাসরুমে এসে অন্যরকম ভাবে পড়াবো, এইভাবে এটা হবে না, এটা পরিকল্পিত হতে হবে। সেটা কি? সেই গ্র্যাজুয়াল রিলিজ অফ রেসপন্সিবিলিটি মানে হচ্ছে যখন আপনি অ্যাজ এ টিচার আপনি ওই যে ZPD বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট, ওই জায়গাটাতে, অর্থাৎ শিশু নিজের দক্ষতায় জানা যেখানে শেষ, তারপরে যে অংশটা সেই জায়গাটাতে আপনাকে মডেল করতে হবে অ্যাজ এ টিচার। হ্যাঁ, আপনি দেখাবেন। হ্যাঁ, তারপরে এটা দেখা মানেই কিন্তু শিশু শিখে ফেলা না, সেই জন্য শিশুকে হাতে ধরে শেখাতে হয়। সেটা কি? সেটা হচ্ছে এই দুজনে মিলে ওই কাজটা আবার করতে হয়। অর্থাৎ হচ্ছে আপনি মডেল করলেন, শিশু জানলো এটা কি, দেখলো এবং কিভাবে এটা হয় এটা দেখলো জানলো, তারপর শিশুকে বললেন এবার তুমি আমি একসাথে করি, চলো, ওই একই কাজ একই স্কেল। তারপরে আমি বললাম যে দুজনে করেছি, তোমার কনফিডেন্স কিছুটা তৈরি হয়েছে, যাও এবার তুমি আর 5 জন 10 জনের সঙ্গে মিলে এটা করো, শিশুরা শিশুরা করো। হ্যাঁ, কিন্তু আমি তোমাদের দেখবো এবং আমি সারাক্ষণ খেয়াল রাখবো এবং বলবো যে এটা হলো না, এটা হলো, এভাবে করো, ওভাবে করো, এগুলো আমি গাইড করবো। অর্থাৎ
যখন আমি মডেল করছি তখন দেখুন এখানে এই আমার শিক্ষকের ভূমিকাটাই মেইন, শিশুর ভূমিকা খুবই সীমিত, সেটা শোনা এবং দেখা বোঝা, আর শিক্ষকের ভূমিকাটাই মেইন প্ল্যান করা, প্রেজেন্ট করা, করে দেখানো, ডেমনস্ট্রেট করা। তারপরে হচ্ছে শেয়ার, তারপরে হচ্ছে গাইডেড প্র্যাকটিস, যেখানে শিশুরা নিজে নিজে কিছু ওই ওই দক্ষতাটা প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং সর্বশেষ হচ্ছে আমি শিশুকে বলবো এটা তোমাকে করতে হবে, তুমি নিজে নিজে করো। এখন একটা এটা একটু বায়বীয় মনে হবে, তারপরে আমি একটা উদাহরণ দিই। উদাহরণটা কি, যেমন ধরুন আমি একটা শিশুকে আমি মনে করুন এই শিশুরা ক্লাসে এসছে, প্রথম আমি ভাষা শেখাচ্ছি, তো আমি আজকে বর্ণ শেখাবো, তো এটা যে ক এটা তো শিশু জানে না, তা আমি ওই কার্ডে লিখলাম বা বোর্ডে লিখলাম যে ক বর্ণটা আমি দেখালাম যে দেখো সবাই এই এই যে ছবিটা দেখতে পাচ্ছ, আমরা এর আগে একটা সাউন্ড শিখেছিলাম ক, এই ছবিটা হচ্ছে সেই ক কে রিপ্রেজেন্ট করে, এটার নাম হচ্ছে লেটার ক, এটা উচ্চারণ হচ্ছে ক, তুমি গলার ঠিক এই জায়গা থেকে উচ্চারণটা করবা ক, এটা আমি ডেমনস্ট্রেট করলাম। এবার আমি বলছি যে আচ্ছা এখন আমরা সবাই মিলে ক বর্ণটা এটা দেখবো এবং মুখে মুখে বলবো, দেখো আমি বোর্ডে ধরবো, তুমি তোমরা সবাই একসঙ্গে বলবে, আমার সঙ্গে আমিও বলবো তোমরাও বলবে, এটার না এই এই বর্ণটার নাম কি ক, তখন আমি বোর্ডে দেখাচ্ছি এবং উচ্চারণটা শোনাচ্ছি। তো এরকম কয়েকবার করার পর আমি বললাম হচ্ছে এবার আমি আর বলবো না, তোমরা বলো তো, তখন সবাই মিলে বললো ক, বা ছোট ছোট গ্রুপে বললো এটা ক, তারপরে আমি বললাম গিয়াস তুমি বলো বা আকলিমা তুমি বলো, একজন একজন করে কয়েকজনকে দেখলাম, তো এতে দেখা গেল যদি তারা পারে তার মানে তারা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট লেভেলে চলে এসেছে। তো এই যে ক বর্ণ শেখার যে দক্ষতাটা এটা আমার ছিল শুরুতে অ্যাজ এ টিচার, সো আই ডিড ইট অ্যান্ড দেন ইউ ওয়াচড, দেন উই ডিড টুগেদার, দেন ইউ ডিড ইট অন ইউর ওন। তার মানে এই যে একটা গ্র্যাজুয়াল প্রসেস আপনি দেখতে পাচ্ছেন, এই যে গ্র্যাজুয়ালি এখানে যে রেসপন্সিবিলিটিটা সেটা শেখার, সেটা টিচার থেকে ধীরে 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 এটা দেখুন ইন্ডিপেন্ডেন্ট পর্যায়ে শিশুর মধ্যে চলে যাচ্ছে। এইটাই হচ্ছে স্কিল ট্রান্সফার, গ্র্যাজুয়ালি করতে হয়, এটা শুরু হচ্ছে টিচারের ভূমিকা প্রধান, শিশুর ভূমিকা খুবই কম, এবং শেষ হচ্ছে টিচারের ভূমিকা কমে যাচ্ছে একদম মিনিমাম এবং শিশুর ভূমিকা ম্যাক্সিমাম। এইটাকেই ওয়েস্টার্ন কালচারে তারা একটা সহজ ভাবে শিক্ষকদের বোঝার জন্য একটা নাম দিয়েছে আই ডু উই ডু ইউ ডু। আই ডু মানে আমি শিক্ষক প্রেজেন্ট করব, ডেমনস্ট্রেট করব, উই ডু মানে হচ্ছে আমরা সবাই মিলে করব, আর ইউ ডু মানে শিশুরা করবে, তারপরে ইউ ডু মানে হচ্ছে অ্যালোন করবে। কেউ কেউ হাত তুলেছে গিয়াস, কেউ কেউ প্রশ্ন করতে চায়, যদি রিলেভেন্ট হয় আমি নেব। না হাতটা এই মুহূর্তে নেই, যদি আপনাদের কারো প্রশ্ন থাকে তাহলে আপনারা চ্যাটেও লিখতে পারেন। সেরকম হলে তাহলে আমরা, সাধন শাহ লিখেছেন চিলড্রেন লার্ন টু রিড অ্যান্ড লার্ন টু রাইট বাই সিন কোয়ানিও, দ্য টিচার শুড ইনভলভ দ্য স্টুডেন্ট ইন, এটা তো প্রশ্ন নয় এটা তো স্টেটমেন্ট, বক্তব্য। আচ্ছা তাহলে আমি স্টেটমেন্টে আগ্রহী না, তো আমি বুঝতে চাচ্ছি যে এই যে স্কিল রিলেটেড যে সাবজেক্ট গুলো এগুলো পড়ানোর একটা সুনির্দিষ্ট রিসার্চ বেসড একটা সাইন্টিফিক প্রসেস আছে, এই প্রসেসটা হচ্ছে আই ডু উই ডু ইউ ডু, এটুকু পরিষ্কার কিনা। এবং এটা যে কোনো দক্ষতা বিষয়ক দক্ষতা শেখাতে গেলে এইটাই হচ্ছে প্রক্রিয়া, এটা অসংখ্য রিসার্চ এটার সমর্থন আছে। এখন এটা যদি এটার জন্য কিভাবে পরিকল্পনা করতে হয় সেটাও আমি একসময় আলোচনা করব, তবে প্রধানত হচ্ছে এই বিষয়টা প্র্যাকটিসের ব্যাপার। আপনি যখন পড়ান আপনি দেখুন আপনার ম্যাথস বা রিডিং রাইটিং শেখানোর ক্ষেত্রে, কম্প্রিহেনশন শেখানোর ক্ষেত্রে আপনি এই প্রক্রিয়াটা পুরোপুরি অনুসরণ করছেন নাকি শুধু আই ডু আর ইউ ডু অ্যালোনে চলে যাচ্ছে,
মাঝখানের প্রক্রিয়াগুলো বাদ দিয়ে, স্টেপস গুলো বাদ দিয়ে। এটা আপনি নিজেই বুঝতে পারবেন এখানে মানে আপনি কেন ব্যর্থ হচ্ছেন অ্যাজ এ টিচার, এটার জন্য গবেষণার দরকার নেই। আপনি নিজেই একটু মিলিয়ে দেখতে পারবেন যে এই প্রক্রিয়াতে এই স্টেপস গুলো যদি না থাকে ফেলিওর হওয়ার সম্ভাবনা বেশি। আমার মনে আছে কেউ একজন প্রশ্ন করেছিলেন যে আমরা শেখাই কিন্তু তারপরেও কিছু শিশু পারে না, তো যারা পারে আপনার মনে হয় মনে হতে পারে যে আপনি শুধুমাত্র আপনি শেখাচ্ছেন বলেই তারা শিখে গেছে, বিষয়টা তেমন নাও হতে পারে। তারা বাড়িতেও সাপোর্ট পাচ্ছে এবং অন্যান্য ক্ষেত্রেও তারা শিখছে, সেই কারণে মানে আপনি আপনার কৌশল স্টেপস গুলো যদি প্রপারলি না করেন তাহলে শিশুরা শিখলো না এই অভিযোগ অবান্তর। এটার প্রথম আপনাকে চিন্তা করতে হবে আমি কি যে বিষয়টি পড়াচ্ছি সে বিষয়টি কি মানে আমি কি ফলো করছি প্রপারলি যেটা সেটা যেভাবে করা। যেমন ধরুন অনেকে বলে যে অনেক শিক্ষক যেহেতু অত গভীরে গিয়ে দেখেন না তারা মনে করেন যে একটা প্রেজেন্ট সেমিনারে প্রেজেন্টেশন হয়েছে যে অ্যাক্টিভিটি বেসড লার্নিং অ্যাক্টিভ লার্নিং, তো এটা খুব ভালো লেগেছে কথাগুলো শুনে, বলল যে শুরুতে ক্লাসে গিয়ে বললো যে যাও সবাই গ্রুপে আলোচনা করে এই যোগ বিয়োগ অঙ্কগুলো করতো অথবা এই এই বিষয়টা একটু ফ্লুয়েন্টলি পড়তো অথবা এই চ্যাপ্টারটা দিলাম এটা থেকে এই কম্প্রিহেনশনের উত্তরগুলো বের করতো। এটা মনে হচ্ছে অ্যাক্টিভ কিন্তু এটা ফলদায়ক হবে না। কেন হবে না? কারণ হচ্ছে হাউ টু ফাইন্ড অ্যান্সার্স ফ্রম এ টেক্সট, এইটাও একটা দক্ষতা এবং এই দক্ষতাটা টিচ করতে হয় এবং এই টিচিংটা এই এই গ্র্যাজুয়াল রিলিজ অফ রেসপন্সিবিলিটি পদ্ধতি ফলো করে করতে হয়। আপনি এগুলো কিছুই করলেন না, হঠাৎ করে গিয়ে বললেন তোমরা এটার উত্তরগুলো লিখে দাও বলে দাও, তাহলে এটা হয়ে যাবে? এটা এত অটোমেটিক না। আচ্ছা, যাই হোক, আমরা এই পদ্ধতিটা এই জন্য ইন্ট্রোডিউস করলাম যাতে করে দক্ষতা বিষয়ক সাবজেক্টগুলো কিভাবে পড়াতে হয় তার বিষয়ে অন্তত আমাদের শিক্ষক হিসেবে নিজেদের মধ্যে মনের মধ্যে এই এই সচেতনতাটা আসে যে আমি যে আজকে পড়াবো আমি কি পড়াচ্ছি এবং কি প্রক্রিয়াতে পড়াচ্ছি, আমি কি ডেমনস্ট্রেশনের জন্য প্রস্তুত, আমি কি আই ডু উই ডুর জন্য পর্যাপ্ত সময় দিচ্ছি, আমি কি এরপরে ইউডু পর্যন্ত যাচ্ছি নাকি আই ডু করে আমি স্কিপ করে যাচ্ছি, এই প্রশ্নগুলো আপনাদের নিজেদেরকে নিজে করতে হবে। কারণ হচ্ছে আপনাদের ক্লাসে তো কেউ গিয়ে অবজার্ভ করে ফিডব্যাক দিবে না, তাই না? অতএব এটা আপনাকেই এটা বের করতে হবে। যদি ফিডব্যাক দেওয়ার ব্যবস্থা থাকে ভালো, না থাকলে নিজেকেই এই পদ্ধতিগুলো প্রপারলি ফলো করছেন কিনা সেটার জন্য চেষ্টা করতে হবে, রিফ্লেকশন। আচ্ছা, এখন আমি যাব যে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস, আমরা পাঁচটা কম্পোনেন্টের কথা বলেছিলাম, এ নিয়ে অনেকের মনে অনেক রকমের প্রশ্ন আছে, সেজন্য আমি আরেকটু গভীরে গিয়ে ক্লারিফিকেশনের চেষ্টা করব। তার মধ্যে একটা হচ্ছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বা ফোনেমিক অ্যাওয়ারনেস, এই এটার মানে কি? এটার মানে আমরা আগেই দেখেছি যে এটার মানে হচ্ছে ভাষা মূলত যে যে শব্দ এগুলো হচ্ছে কিছু সাউন্ডের কম্বিনেশন, তো এবং এইভাবে একটা বাক্যকে আমি ছোট ছোট অংশে ভাগ করতে পারি, আবার একটা শব্দকে আরো ছোট অংশে ভাগ করতে পারি, এরকম একটা পর্যায়ে একেবারে সংক্ষিপ্ত বা ক্ষুদ্রতম ইউনিটে যেতে পারি, সেই ইউনিটের নাম হচ্ছে ফোনেম। ফোনেম কি? শব্দের মধ্যে ক্ষুদ্রতম একক যে সাউন্ডের। এবং এটা মনে রাখবেন ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস বা ফোনেমিক অ্যাওয়ারনেস পুরো ব্যাপারটাই সাউন্ডের, এটার মধ্যে দৃশ্যমান বর্ণ শব্দের কোনো ব্যাপার নেই, লিখিত আকারে লেখার বিষয় না, এটা কানের বিষয়।
এই জন্য কিছু কোন কোন সময় কেউ কেউ বলে যে ইউ ক্যান টিচ ফোনেমিক অ্যাওয়ারনেস ইন ডার্কনেস ইন দ্য ডার্ক। কেন? ওই অন্ধকারেও আপনি ফোনেমিক অ্যাওয়ারনেস পড়াতে পারা উচিত, কিন্তু ফোনিক্স পড়াতে পারবেন না অন্ধকারে। কেন? কারণ এটাতে দেখার কিছু নেই, এটা শোনার যে দক্ষতাটা সেটাই এটা। হ্যাঁ, এটাকে কয়েকটা ভাগে ভাগ করে, কেউ কেউ আরো বেশি ভাগও করেন, তবে প্রধানত যে ভাগগুলো বা সাবস্কেল গুলো সেগুলো আমি আপনাদের একটু চট করে মনে করিয়ে দিতে চাই। আপনারা হয়তো অলরেডি জানেন ফোনেমটা হচ্ছে আইডেন্টিফাইং ফোনেম, এটা হচ্ছে সহজ একটা দক্ষতা, এবং এই জন্য এটাকে ফোনেমিক অ্যাওয়ারনেস বলে, ফোনেম থেকে ফোনেমিক অ্যাওয়ারনেস। তারপর হচ্ছে অনসেট রাইম, এই রাইমের স্পেলিংটা দেখবেন যে এটা আর এইচ না। হ্যাঁ, সেই জন্য এই রাইমের অর্থ ভিন্ন, এটা হচ্ছে শব্দের সাউন্ডের দিক দিয়ে প্রথম অংশটা অনসেট এবং শেষ অংশটা রাইম। যেমন ধরুন শাইন, শাইনের মধ্যে এটা হচ্ছে অনসেট, আইন হচ্ছে রাইম। তো যখন শিশুরা এই সচেতনতা গুলো তৈরি হবে তখন যেকোনো শব্দকে এইভাবে ভাঙতে পারবে, প্রথম ধ্বনি এবং রেস্ট অফ দ্য সাউন্ড। যেমন ধরুন ডগ, ডগ এর মধ্যে ড হচ্ছে অনসেট, অগ হচ্ছে রাইম। বা আরো বড় শব্দ নিলে মনে করুন মর্নিং, ম হচ্ছে অনসেট, অর্নিং হচ্ছে ম, অর্নিং হচ্ছে রাইম। অর্থাৎ শব্দকে শ্রুতিতে দুভাগে ভাগ করা, প্রথম সাউন্ড এবং রেস্ট অফ দ্য সাউন্ড। তারপরে সিলেবলের সঙ্গে আমরা সবাই পরিচিত, আর এরপরের সচেতনতা হচ্ছে ওয়ার্ড। কেন? একটা বাক্য আমরা যখন সম্পূর্ণ মনে ভাব প্রকাশ করি, একটা বাক্য অনেকগুলো শব্দের সমষ্টি, এই শব্দগুলোর ধ্বনি শুনে যদি সে বুঝতে পারে তাহলে বুঝতে পারে যে একটা ভাষা আসলে মূলত শব্দের সমষ্টি। তো আমরা সেটা কিভাবে ব্যবহার করি এবং ওই ওই সচেতনতাটা, এবং সবকিছুই শ্রুতিতে, এটা কিন্তু কোনোটাই লিখিত না, এগুলোই হচ্ছে শ্রুতির। এই জন্যই ফোনেমিক অ্যাওয়ারনেস, এটা একটা স্কিল, সাব স্কিল। আচ্ছা, এখন ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেসটা কেন জরুরি? এইটা এই জন্য জরুরি যে আপনার 4, 5, 6, 7 অনেক বাচ্চা পড়তে গিয়ে ভুল করে, বানান ভুল করে, তারপরে ভুল উচ্চারণ করে, এগুলোর কারণে অধিকাংশ ক্ষেত্রে তার বুঝতে সমস্যা হবে, যা পড়ছে তা বুঝতে সমস্যা হয়। সে কারণে তাদের আপনি ওই পিটুনি দিতে হয় এবং এগুলো দিয়ে আপনি সমাধান করার চেষ্টা করেন, কারণ হচ্ছে আপনি জানেনই না কেন এই প্রবলেম গুলো হচ্ছে। তো আপনি একটা কথা সবসময় মনে মনে রাখবেন, আপনারা সবাই, আমার প্রায় 28-30 বছরের অভিজ্ঞতা শিক্ষাক্ষেত্রে, আমি একটা এখন একটা স্থির বিশ্বাসে এসেছি যে শিক্ষক, সারা পৃথিবীতে আমি এটা দেখেছি, সেটা হচ্ছে শিক্ষক তখনই শিশুদেরকে শাস্তি দেওয়ার চেষ্টা করেন, দেন, যখন উনি বুঝতে পারেন যে উনি যা শেখাচ্ছেন এই বিষয়টা উনি নিজে জানেন না। অর্থাৎ ক্রুয়েলিটিটা ইগনোরেন্স থেকে আসে শিক্ষক ক্লাসরুমের মধ্যে। অর্থাৎ আপনি যখনই এরপরে একটা শিশুকে মারবেন বা পিটুনি দিবেন বা কানে ধরে দাঁড়িয়ে থাকতে বলবেন বা যে কোনো রকমের পানিশমেন্ট, সাথে সাথে আপনি একটু একটা স্টেপ ব্যাক করবেন এবং চিন্তা করে দেখবেন আপনি কোন জিনিসটা আপনি জানছেন না বা পাচ্ছেন না বলে আপনি ওই শাস্তিটা দিচ্ছেন। এইটা আমি 100% নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে, প্রত্যেকটা শাস্তির পেছনে, শাস্তি দেওয়ার পেছনে শিক্ষকের একটা অসহায়ত্ব আছে, অর্থাৎ শিক্ষক জানেন না বা বোঝেন না এরকম একটা ব্যাপার আছে, বা শিক্ষক পারেন না। যেমন ধরুন
আপনি যোগ অঙ্ক শিখালেন, দশ আর দশ কত হলো ২০, ঠিক আছে? শিশু বলল স্যার বুঝলাম না, বুঝলি না, না দশ আর দশ ২০ হলো, কত হলো ২০ না, হ্যাঁ স্যার বুঝেছিস, না স্যার, এই দিলেন পিটুনি। এখন আপনি এই এই দৃশ্যটা একটু স্টেপ ব্যাক করুন, দেখুন কি হচ্ছে। শিক্ষক বলছেন দশ আর দশ হচ্ছে ২০, হ্যাঁ। এখন এই দশ আর দশ যে ২০ হলো এটা কিভাবে হলো, এক সব শিশু তো এটা শুনেই বুঝে যাওয়ার কথা না, এই দশ আর দশ ২০ হওয়ার কারণ কি, এটা কি শূন্য যোগ শূন্য সমান শূন্য, এই কনসেপ্ট আপনি শিখিয়েছেন, যোগের কনসেপ্ট আপনি শিখিয়েছেন? যখন একটা শিশু, আমি ধরে নিলাম আপনি শিখিয়েছেন, কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিশু পাচ্ছে না, তার মানে হচ্ছে কোথাও না কোথাও গোলমাল আছে। তো তাহলে গো ব্যাক, কি শিশুর দুটা ম্যাথসে সবসময় দেখবেন দুই রকম, দুইটা যত রকমের প্রবলেম আছে শিশুর, দুটো এটাকে একটা ভাগ করলে দুটো দুটো নেচার বেরোবে, এক কনসেপচুয়াল আর এক হচ্ছে প্রসিজিউরাল। হয় সে কনসেপ্টেই বোঝে না, হয় সে কনসেপ্টটাই বোঝে না, নতুবা সে কনসেপ্টটা বোঝে কিন্তু প্রসেসটা বুঝতে পারছে না। এখন আপনি তার, যে শিশু বলছে যে দশ যোগ দশ সমান ২০, বুঝছি, বোঝা গেছে? না স্যার। তো আপনার তো পরের প্রশ্ন হওয়ার কথা হচ্ছে, আচ্ছা তার কি প্রবলেমটা কি কনসেপ্টে বুঝতে পারছে না, নাকি তার প্রসেসে সমস্যা হচ্ছে? তো তখন আমি যদি বলি যে একজন শিক্ষক, আরেকজন শিক্ষক উনি যদি বলেন যে আচ্ছা দশ যোগ দশ ২০ বুঝতে পারছিস না, না আচ্ছা তুই আমাকে বলতো ওই তিন যোগ ২ কত হয়, তো শিশু যদি বলে না এটাও বুঝতে পারছি না, তার মানে কি, কেউ বলবেন তার মানে কি, তিন যোগ ২ তাও বুঝতে পারছি না, এর মানে কি? কারণ প্রসেসের সমস্যা হলে দশ আর দশে আমি বুঝতাম যে আচ্ছা শূন্যের ব্যাপারটা নিয়ে সে দুশ্চিন্তায় আছে বা কনফিউজড আছে, এখানে কনফিউশনটা তা না, দুই আর তিনে তো কোনো শূন্যের ব্যাপার নাই, এটা তো পিওরলি যে যোগ মানে কি সেটা বোঝে কিনা, ঠিক না? তো আমি আসলে এটা দেখলাম যে আসলে কনসেপ্টটাই বুঝতে পারছে না যোগে, তখন আমি বললাম আচ্ছা এক আর এক কি হলো, এটাও সে বুঝলো না। আমি বললাম এখানে একটা কাঠি, একটা চকলেট, একটা পেন্সিল, ওখানে একটা পেন্সিল, দুটো পেন্সিলকে একত্রে করো, যোগ মানে ভিন্ন জায়গা থেকে এক জায়গায় করা, তো একটা পেন্সিল, একটা পেন্সিল কটা হলো, দুটো হলো, দুটো পেন্সিল, দুটো পেন্সিল কটা হলো, চারটে হলো, তা যোগ মানে কি, একত্রিত করা, দু ভিন্ন জায়গা থেকে একসাথে করা, যোগ অ্যাড করা, এই কনসেপ্টটা যখন সে বুঝতে পারলো তখন আমি বললাম যে এইবার দশ যোগ দশ ২০ বুঝতে পারছিস, যে না পাচ্ছি না, কেন ওই শূন্যর সাথে যোগ শূন্য হলে কি হয়, শূন্যটা তো একটা ঝামেলার বিষয়, শূন্যটা তো একটা শিশুর জন্য, শিশু বড় হলেও এটা একটা ঝামেলা, এটা সহজ না কিন্তু শূন্যের বিষয়টা কনসেপচুয়ালি। আমি শূন্য যোগ শূন্য, প্রথম স্টেপস হচ্ছে প্রসিজিউরাল চ্যালেঞ্জের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জ, প্রথম স্টেপস হচ্ছে এই দশ যোগ দশ, যখনই দুই অঙ্কের সংখ্যাতে চলে গেলাম তখনই আমাকে, আমি কি যোগটা একবারে করব নাকি একটা কলাম একবার করব আরেকটা আরেকবার করব, এটা জানতে হবে যে ডান দিক থেকে করতে হবে, বাম দিক থেকে করব না ডান দিক থেকে করব। আচ্ছা ডান দিক থেকে যদি শুরু করি তাহলে আমার প্রথম কথা হচ্ছে শূন্য পেলাম একটা, আরেকটা পেলাম শূন্য, তো দুইটা শূন্য যোগ করলে কত হবে, শূন্য মানেই তো, মানে তো কিছুই না, তাহলে আরেকটা শূন্য যখন যোগ করলাম ওইটার মানেও কিছুই না, তাহলে কিছুই না যোগ কিছুই না সমান কি, এই যে এই কনসেপ্টটা খুবই কমপ্লেক্স এবং খুবই হায়ার লেভেলের, সেই জন্য আমি শিশুকে বলবো শূন্যের সাথে শূন্য, শূন্য মানে তো নাই, এর সঙ্গে আরেকটা শূন্য যোগ করলে ওই নাই হয়, এবং যদিও নাই তবুও অঙ্কের বা ম্যাথসে এটা গণিতে এটাকে
লিখে দেখাতে হয় যে এটার মানে হচ্ছে কিছু নাই, অতএব শূন্য যোগ শূন্য সমান শূন্য, ঠিক আছে? তো সেই জন্য ওই আমি তখন প্রসিজারাল ব্যাপারে গেলাম। আর একটু জটিল হয়ে গেলে হাতে রাখার ব্যাপারটা আসবে কেরিওভার। তো এই একজন শিক্ষক যখন এই বিষয়গুলো যিনি জানেন, উনি কিন্তু ওই শিশুকে পিটুনি দেবেন না। উনি কি করবেন, উনি বোঝার চেষ্টা করবেন, আচ্ছা ও যে বুঝলো না, এটা কি তার কনসেপ্টে প্রবলেম নাকি প্রসেসে প্রবলেম, লেট মি গো ব্যাক, ওই দুই যোগ দুই কত হয়, এক যোগ দুই কত হয়, এটা দিয়ে উনি ওটা চেক করছেন, ঠিক আছে? তো সেই জন্য আমি বলে রাখছি, এটা একেবারেই আমার 30 বছরের অভিজ্ঞতার নির্যাস, সেটা হচ্ছে শিক্ষক তখনই নিষ্ঠুর হন, শাস্তি দেন, যখন উনি এটা ওনার নিজের একটা ঘাটতি থাকে। এখন আপনি কবার মারেন, কজনকে মারেন, পিটুনি দেন, শাস্তি দেন, সেটার সাথে আপনি কতটুকু জানেন বা কতটুকু ভালো শিক্ষক সেটা আপনি নিজে নিজে বুঝে নেবেন। আমি সেখানে কিছু বলবো না এবং আমি কাউকে ইভালুয়েট করতেও আসবো না। তবে আপনি নিশ্চিত থাকেন এই থিওরি কখনোই ভুল হবে না। আচ্ছা, এখন ভাষার ক্ষেত্রে যখন শিশু ভুল পড়ে, ভুল বানান করে, ভুল উচ্চারণ করে, সেটার ডেফিনেটলি একটা ভূমিকা থাকে তার বোধগম্যতার ক্ষেত্রে, কম্প্রিহেনশনের ক্ষেত্রে। রুট প্রবলেমটা হচ্ছে ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস। ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস হচ্ছে টু হিয়ার অ্যান্ড ম্যানিপুলেট দ্য সাউন্ড স্ট্রাকচার অফ ল্যাঙ্গুয়েজ। এটা সাউন্ড স্ট্রাকচার অফ দ্য ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখন আপনি যদি এই এই সাউন্ড স্ট্রাকচারটাকে বুঝতে পারেন, এটাকে ম্যানিপুলেট করতে পারেন, তাহলে আপনার খুব জরুরি প্রথম ধাপটা আপনি পার হয়ে গেলেন। কিন্তু সেখানে যদি সমস্যা থাকে, এরপরে ফ্লুয়েন্সিতে কম্প্রিহেনশনে প্রবলেম হবে, সেই প্রবলেমগুলোকে আবার এখানে এসে মেরামত করতে হবে। ওই ওই বানানের প্রবলেম বা কম্প্রিহেনশনের প্রবলেম, এই এই ফ্লুয়েন্সি প্রবলেম, ওইগুলোকে ওখানে তাৎক্ষণিক মেরামত করা যাবে না। ইউ হ্যাভ টু গো ব্যাক। এই জন্যই আপনাদেরকে আমি এই গোড়ার কথাগুলো বলছি। যদিও আপনারা মানে উপরের ক্লাসে পড়াচ্ছেন, কিন্তু আপনাদের এই সুযোগ আছে, সমস্যাগুলো আপনাদেরকে ফেস করতে হয়, অর্থাৎ আপনারা ইউ ক্যান গো ব্যাক, ইউ ক্যান অলওয়েজ গো ব্যাক অ্যান্ড ইউ নো মানে রিটিচ সাম অফ দি স্কিলস। আচ্ছা, পিছনের দিকে যাচ্ছে কেন? ফোনেমিক অ্যাওয়ারনেস নিয়ে কারো কি কোনো প্রশ্ন আছে? আর আমরা প্রশ্নটা একেবারে স্যার যেরকম বলছেন সেই কেন্দ্রিক যদি কোনো প্রশ্ন থাকে করব, যদি কারো প্রশ্ন থাকে হাত তুলব বা চ্যাটে লিখতে পারেন। হ্যাঁ, চ্যাটে লিখলে গিয়াস আমাকে বলবেন, ঠিক আছে? আর না হলে আমি এগিয়ে যাব, অন্তত ফোনিক্সটা আজকে। আর কতক্ষণ আছে গিয়াস আমাদের? আছে স্যার, আপনি একটা অবধি চাপ করতে পারেন। কাজী কামাল, হ্যাঁ বলুন কাজী কামাল, বলুন স্যার। আপনি আসসালামু আলাইকুম স্যার, বলছি যোগ করা মানে বললেন যে একত্রিত করা, এটা বেশ ভালো লাগলো মানে জিনিসটা। আর লসাগু বা গসাগু এর সম্পর্কে স্যার কোনো একটা সহজ? এখন ওই পার্টে জাননি তো স্যার, আমরা ডিস্ট্র্যাক্ট হয়ে যাচ্ছি। বলেছিলাম গিয়াস, বলেছিলাম যে ওই ম্যাথসের ভাষাটা আগে শেষ করি তারপরে ম্যাথসে যাই নাকি? পাকিয়ে যাবে। আমি তো এটা একটা উদাহরণ দিলাম, উদাহরণ দিলাম যে শিক্ষক কখন নিষ্ঠুর হন, এটার একটা উদাহরণ ছিল। যে আমি বলছিলাম যে ম্যাথসের সব প্রবলেম হয় এটা কনসেপচুয়াল হবে, আমি কনসেপ্টে বুঝতে পারছি না ক্ষেত্রফল কি, এটা বুঝতে পারছি না বলে আমি ক্ষেত্রফল বের করতে পারছি না। আরেকটা হচ্ছে এটা বুঝলেই হবে না, এটা কিভাবে করতে হয়, প্রসিজারাল একটা নলেজ লাগে, ওইটাও অ্যাড করতে হয়। তো যাই হোক, আমি আমার ইচ্ছে আছে যদি সময় পাই তাহলে হয়তো আপনাদের ওই ভাষা শেষ করার পরে ম্যাথস নিয়ে কাজ করব, সেখানে হয়তো এরকম আরো 8-10 সেমিনার হবে যদি কন্টিনিউ করেন, যদি আপনাদের আগ্রহ থাকে। আদারওয়াইজ নিশ্চয়ই স্যার আমরা গণিতের জন্য এখন না, এখন ভাষার মধ্যে ম্যাথস ঢুকাবেন না। একদম ঠিক আছে, আপনার প্রশ্ন থাকলে পাশে চ্যাটে লিখুন। শেখ কবির হোসেন প্রশ্ন করতে চাইছিলেন, শেখ কবির হোসেন। হ্যাঁ কবির বলুন।
কবির বলুন। হ্যাঁ হ্যাঁ বলছি স্যার, ওই স্কিলের ব্যাপারে আর জ্ঞান, জ্ঞান তো প্রথমে হলে মানে তার মধ্যে স্কিল থাকবে কি না? স্কিলের মধ্যে তো জ্ঞান রয়েছে অবশ্যই কিছুটা, কিন্তু জ্ঞান যখন কিছু অর্জন করছে তারপর থেকে দক্ষতার পরিমাণটা থাকছে? ধরুন সে সাইকেল চালানোর পদ্ধতিটা জানলো কিন্তু সে চালাতে পারছে না, তার স্কিল নয় কিছু হয়নি, তার উত্তরের মধ্যে এটা পরিষ্কার একদম স্কিল নয় সে। আপনার প্রশ্নের মধ্যে এটা উত্তর আছে, যেটা বললো যে মানে যেমন ধরো ভালো কথা বলেছেন, ধরুন আমি জানি ধরুন কিভাবে সাঁতার কাটতে হয়, হ্যাঁ কিভাবে হাউ টু লার্ন টু সুইম, হ্যাঁ এটা একটা বই আছে যে কিভাবে সাঁতার শিখতে হয়, এই বইটা আমি পড়ে ফেললাম। তার মানে কি, এই কিভাবে সাঁতার শিখতে হয় এ বিষয়ে নলেজ আমার হলো, তার মানে কি আমি সাঁতার জানি, সাঁতার দিতে পারি? নেসেসারিলি না, মানে নট নেসেসারিলি। যে এই বইটা পড়লেই এরকম কোনো ক্যাপসুল আছে কি যেটা খেলেই সাঁতার দেওয়া যায়? গ্যাস যদি আবিষ্কার হয়, তো ওই সাঁতারটা আপনাকে জলে নেমে পানিতে নেমে দিতে হবে তো, নাকি সাঁতারটা হাত পা ছুড়ে আপনাকে সাঁতারটা শিখতে হবে তো? যতই বই পড়েন আপনি, আমি 10টা বই পড়েছি হাউ টু সুইম, হাউ টু লার্ন টু সুইম, তারপরেও আমি সাঁতার দিতে পারি না। আপনি যখন বলবেন যে স্যার আমি 10টা বই পড়ে শেষ করেছি অন হাউ টু লার্ন টু সুইম, আমি বলবো আচ্ছা ঠিক আছে, আপনাকে পুকুরের মাঝখানে নিয়ে ফেলে দিলে আপনি ডুবে যাবেন না ভেসে থাকবেন, ওটার উত্তর দেন। তখন বলে যে স্যার ডুবে যাবো, তাহলে আপনি সাঁতার জানেন না, সহজ সমাধান। আর আমি যদি অনেকে বলে বলে যে সাঁতার দিতে পারেন, সাঁতার জানেন না? জানেন না, কিছু কিছু জানি স্যার আমি, আরে কিছু কিছু জানি, অর্ধেক সাঁতার জানি বলতে কিছু নাই, হয় আপনি পানির মধ্যে ছেড়ে দিলে হয় ডুবে যাবেন, আর না হয় এই পারে সাঁতরে আসবেন, দুটার কোনটা? আপনি সাঁতার কেটে কেটে এই পারে আসবেন নাকি ডুবে যাবেন? যদি ডুবে যান তাহলে এই দক্ষতাটা আপনার নাই। যদি সাঁতার দিতে মানে সাঁতরে এই পারে আসতে পারে তার মানে এই দক্ষতাটা আপনার আছে, তার মানে ওই নলেজ যেটা দরকার সাঁতার দেওয়ার জন্য, হাত পা ছোড়া ভেসে থাকা, এগুলো আপনার আছে, না থাকলে আপনি আসতে পারতেন না। কিন্তু ওই বইয়ের নলেজ থাকলেই যে আপনি সাঁতার দিতে পারবেন বা সাইকেল চালাতে পারবেন, এটার কোনো, এটা জরুরি, নলেজটা লাগে, কোনটাকে ব্রেক বলে, কোনটাকে প্যাডেল বলে, কোনটাকে অ্যাক্সেলারেটর বলে, এগুলো জানতে হবে, বাট জানাটাই যথেষ্ট না টু ডু। স্কিলটা হচ্ছে টু বি এবল টু ডু সামথিং। আচ্ছা সাধন বাবু, আপনার প্রশ্নটা চ্যাটে লিখে দিলে ভালো হয় আপনারা, মানে না হলে আমরা উই আর রানিং শর্ট অফ টাইম। আমি আগাচ্ছি, আমরা তাহলে সেখান থেকে এবার চলুন আমরা ফোনিক্সে যাই। ফোনিক্সটা হচ্ছে আমাদের মানে গড়পড়তা দেশে মোটামুটি সব শিক্ষক এইটাতে খুব ভালো চেনেন, কেন? কারণ হচ্ছে ছোটবেলায় তারা এইটাই শিখেছেন ফোনিক্সটা, ফলে ফোনিক্সটাকে লোকে ভালো জানে, ফোনিক্সটা সম্পর্কে একটা ধারণা আছে, কিন্তু সেই ধারণাটা সম্পূর্ণ না। কেন বলছি, প্রথম কথা হচ্ছে ফোনিক্স কি, আমরা যেটা বলছিলাম যে প্রত্যেকটা ভাষা, ভাষার মূল তো হচ্ছে বাক্য শব্দ, এগুলো কিছু ক্ষুদ্র ক্ষুদ্র সাউন্ড বা আওয়াজের সমন্বয়। এখন যে ক্ষুদ্রতম একক যেটাকে আমরা বললাম ফোনেম, প্রত্যেকটা সাউন্ডের জন্য আমরা একটা ছবি ক্রিয়েট করেছি, রিডিং রাইটিং প্রত্যেক ভাষায় সেটা আলাদা। এখন কিন্তু প্রত্যেকটা মানে ভাষায় যারা যা যেখানে লেখাপড়ার ব্যাপার আছে সেখানে প্রত্যেকটা সাউন্ডের জন্য একটা ছবি, আলাদা ছবি রিপ্রেজেন্ট করে। কিছু কিছু ভাষা আছে যেখানে ছবির সংখ্যা আওয়াজের সংখ্যার চেয়ে কম, তাতে করে যেটা হয় একটা ছবিকে দুই তিন রকম আওয়াজের নাম দেওয়া হয়, যেমন ওই ইংরেজিতে ধরুন যে ভাওয়েল যেহেতু পাঁচটা,
আর বাংলায় ধরুন 11-12টা বাংলা হিন্দি এইসব ভাষায় 11-12-13টা ভাওয়াল আছে। তো ওই ধ্বনিগুলো তো ওই সাউন্ডগুলো তো ইংরেজিতেও দরকার হয়, তাহলে পাঁচটা দিয়ে কিভাবে চলে? পাঁচটা দিয়ে চলে কারণ হচ্ছে ওই একবার ইউ দিয়ে একবার বলে আ হবে, ইউ দিয়ে আরেকবার বলে উ হবে, কিন্তু আমাদের আ এবং উ দুটো দুটো অক্ষর আছে, এই কারণে আমাদের ওই দুটো বর্ণ আলাদা করে শিখলে আর ওইটাকে বারবার ঘাটতে হয় না যে এটা কি উ সাউন্ড হবে না আ সাউন্ড হবে। বাংলা হিন্দি এই ট্রান্সপারেন্টে ট্রান্সপারেন্ট অর্থোগ্রাফিতে উ সাউন্ড উই হবে সবসময়, একটা লেটার একটাই সাউন্ড ক্যারি করবে, কিন্তু কিছু কিছু ভাষায় যেখানে স্ক্রিপ্টের বর্ণমালার সংখ্যা বর্ণের সংখ্যা কম সেখানে একাধিক সাউন্ড একটা বর্ণে রিপ্রেজেন্ট করতে হয়, তখন আবার ওই প্রত্যেকটা সাউন্ডকে আলাদাভাবে শেখাতে হয়। তো ফনিক্সটা কি? ফনিক্সটা হচ্ছে টু নো যে পৃথিবীতে আমার ভাষায় যত সাউন্ড আছে ক্ষুদ্রতম একক প্রত্যেকটা সাউন্ডের জন্য একটা ছবি আছে, এইটা প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ হচ্ছে এই সাউন্ডের জন্য এই ছবি। আমরা জানি যেমন ধরুন এখানে এই মুহূর্তে 462 জন আছেন, প্রত্যেকের একটা নাম আছে নিজ নিজ নাম, রাইট? গিয়াস বললে একজন নির্দিষ্ট ছবি আমরা দেখি, এই মানুষটার নাম গিয়াস। তো আবার আরেকজনের নামও হতে পারে, কিন্তু গিয়াস প্রত্যেকটা মানুষের একটা নাম আছে, এরকম প্রত্যেকটা সাউন্ডের একটা ছবি আছে কোরিলেট। আর আরেকটা দ্বিতীয় স্টেপস কি? দ্বিতীয় স্টেপটা হচ্ছে কোন সাউন্ডের জন্য কোন ছবি, বয়ের ছবি কোনটা, ক ধ্বনির জন্য কোন ছবি, ই ধ্বনির জন্য কোন ছবি, এটা আলাদাভাবে শিখতে হয় একটা 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 করে। আর চতুর্থ ধাপ হচ্ছে না সরি তৃতীয় ধাপ হচ্ছে যে এই এই পৃথিবীতে বা আমাদের কোনো ভাষায় এই সাউন্ড ছাড়া কোনো ছবি নাই, ছবি ছাড়া কোনো সাউন্ড নেই, এটা একটা জেনারেলাইজেশন, জেনারেল নলেজ। সেটা কি? সাউন্ড যদি থাকে তার একটা ছবি আছে, ছবি যদি থাকে তার একটা সাউন্ড আছে, এইটা ছাড়া এটা একটা রুল, এটা আমাকে জানতে হবে। এটা যদি আমি না জানি, এই বোধটা যদি আমার না থাকে, আমি তাহলে লিখতে পড়তে পারবো না। তাহলে এই তিনটা জিনিস, তিনটা দক্ষতা খুবই ইম্পর্টেন্ট। এইটা হচ্ছে ফনিক্স এর মূল কথা। এখন ফনিক্স এর ক্ষেত্রটা অনেক ব্যাপক, আমি এটাতে বিস্তারিত যাব না, তবে ফনিক্স হচ্ছে ওই ধ্বনি থেকে শুরু কিন্তু শব্দ পর্যন্ত, এর মধ্যে আপনার ডিকোডিং এনকোডিং আছে। যেমন ধরুন আমি বল শব্দটি লিখব, এখানে ব আর ল এই দুটো একত্রিত হয়ে বল এটা উচ্চারণটা হচ্ছে। আবার আমি কলম, এখানে আমার কয়টা ধ্বনি আছে, কয়টা অক্ষর আছে, কয়টা বর্ণ আছে, এটা আমাদেরকে শিখতে হবে। ক ল, তাহলে একটা শব্দ দিলাম, এটাকে ভাঙতে পারা ধ্বনিতে, আর একটা ধ্বনি দিলাম, কয়েকটা ধ্বনিকে একত্র করতে পারা, এই দক্ষতাটাও ফনিক্সের। এনকোডিং এবং ডিকোডিং, ব্ল্যান্ডিং এবং সেগমেন্টিং। ব্ল্যান্ড করা মানে হচ্ছে বিক্ষিপ্ত ওই বর্ণ চিহ্ন এগুলোকে একত্রিত করতে পারা, বর সাথে আকার দিলে কি হয়, লর সাথে ইকার দিলে কি হয়, এই ল ই লি এই যে করার প্রত্যেকটার একটা নিয়ম আছে, এই নিয়মগুলো শিখতে হয়, এইগুলো যদি আমি করতে পারি এটাকে ব্ল্যান্ড করা বলে। আবার মনে করুন লিখন বা হৃদয়, এখানে কি কি সাউন্ড আছে, লেটার আছে, এটাকে সেগমেন্ট করতে পারা, টুকরো টুকরো করতে পারা, সাউন্ডগুলোকে আলাদা করতে পারা এবং আবার একসাথে জুড়তে পারা, ব্ল্যান্ডিং সেগমেন্টিং। তারপর লেটার নেমিং, লেটার নেমিং তো বেসিক, কোন বর্ণের কি নাম, কোন বর্ণের কি কি উচ্চারণ। কখনো কখনো ইংরেজিতে যেমন আপনার বর্ণের নাম এবং উচ্চারণ আলাদা হতে পারে, আলাদা হয়, কিন্তু বাংলা বা হিন্দিতে বর্ণের নাম এবং উচ্চারণ একই হয়। যেমন ধরুন ইংরেজিতে
আমরা বলি এ, এটার নাম হচ্ছে এ, উচ্চারণ কিন্তু আ হতে পারে। আবার বি, এটা হচ্ছে নাম, লেটারটার নাম কিন্তু বি, এটা উচ্চারণ কিন্তু বি না, উচ্চারণ হচ্ছে ব, ব। সি, এটা এটার নাম, এটা উচ্চারণ হচ্ছে খ, খ। তার মানে সি এ টি, সি এট হয় না, সি এ টি খ্যাট হয়। তো খ্যাট কেন হয়? কারণ সি উচ্চারণটা হচ্ছে খ, এ টি এর উচ্চারণ হচ্ছে ঠ। তাহলে এই যে খ, এ, এগুলো হচ্ছে উচ্চারণ, প্রত্যেকটা বর্ণের একটা নাম আছে, একটা উচ্চারণ আছে। সি হচ্ছে এর নাম, খ হচ্ছে এর উচ্চারণ। এই নাম এবং উচ্চারণ গুলো জানতে হয়, এটা যদি না জান তাহলে আমাদের সমস্যা হবে। অনেকে বাংলা এবং ইংরেজি একই প্রক্রিয়াতে পড়ানোর চেষ্টা করে, এটা ভুল। কেন ভুল সেটা আমি পরে বলবো। তবে দেখতে পাচ্ছেন যে ইংরেজি ভাষার যে নিয়ম কানুন, স্ট্রাকচার, গঠন, এগুলো বাংলা থেকে ডিফারেন্ট, ফলে ন্যাচারালি এটা কৌশল পড়ানোর কৌশল গুলো একটু ডিফারেন্ট হতে হবে। সুমন্ত ব্যানার্জি রেজড হ্যান্ড, বলুন কি বলতে চান? সুমন্ত বাবু বলুন কি বলছেন? আমরা একটা জিনিস করছি, সেটা হচ্ছে যে মানে সারাক্ষণ প্রশ্ন করছেন বলে আমরা যখন স্যার বলছেন তখনই আমরা চ্যাটের অপশনটা অন করছি, অন্য সময় বন্ধ করে রেখেছি। হ্যাঁ নমস্কার স্যার, শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলুন স্যার। মানে আমরা পৃথিবীতে দেখেছি যে প্রকৃতি, প্রকৃতিতে প্রচুর রকম সাউন্ড হয়, আমরা যে সাউন্ড গুলো শুনতে পাই সেই সাউন্ড গুলো থেকে ভাষা যখন মানুষ তৈরি করেছে, দেখি সেই সাউন্ড গুলো ডিকোড করলে সেই ভাষাগুলো বেরিয়ে আসে, প্রত্যেক প্রত্যেক ভাষা সেগুলো দেখি। আমার প্রশ্ন হচ্ছে স্যার, ওই সাউন্ড এবং এই ভাষার মধ্যে কি গভীর সম্পর্ক রয়েছে, বা ওই সাউন্ড গুলো থেকে কি ভাষাগুলো তৈরি হচ্ছে? প্রশ্নটি আমি খুব পরিষ্কার না, সেই শব্দগুলো থেকে কি ভাষার সৃষ্টি হয়েছে নাকি, এটা অন্য প্রশ্ন। আচ্ছা, ভাষার সৃষ্টি কিভাবে হয়েছে সেটা অনেক জটিল এবং বিস্তারিত বিষয়। তবে আমি যেটা বলতে পারি, যেহেতু আমরা রিডিং এবং রাইটিং নিয়ে কাজ করছি, বর্ণমালার যে উদ্ভব, বর্ণ, বর্ণের যে উদ্ভব, সেটা ওই নেচার থেকে হয়েছে। কিভাবে আমি বলি যে দুটো বিষয় আছে এখানে। একটা হচ্ছে যে প্রকৃতিতে আমাদের ব্রেইন এর যে অংশগুলো প্রকৃতিতে বিভিন্ন শেপ বা প্রকৃতির বিভিন্ন বিষয় দেখা কাজে ব্যবহৃত হতো, সেগুলোই ধীরে ধীরে রিফাইন্ড হয়ে এখন অ্যালফাবেট শনাক্ত করার কাজে ব্যবহৃত হয়। ব্রেনের সেই সেলগুলো যেগুলো 5000 বছর আগে ওই নেচারের বিভিন্ন বিষয় দেখে শনাক্ত করার কাজে ব্যবহৃত হতো। যেমন ধরুন আপনি যেমন ধরুন টি, টি 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 ফর ট্রাভেল, ধরুন টি, এই যে লেটারটা ক্যাপিটাল টি, এই লেটারটা এটা হঠাৎ করে কোনো গায়েবী প্রক্রিয়াতে তো আসেনি, এটা এসছে দেখুন আপনি একটা ব্রাঞ্চের, গাছের ডালের টি, ডালগুলো, ডালপালাগুলো যেভাবে ছড়িয়ে যায়, এর মধ্যে একটা শাখা থেকে আরেকটা শাখা বেরোলে একটা টি শেপ তৈরি হয়ে যায়। হ্যাঁ, তো ওই অনেকেই মনে করেন যে এই ভাবে প্রত্যেকটি বর্ণ কোনো না কোনো ওই প্রকৃতি থেকে কোনো না কোনো একটা শেপকে রিফাইন করে একটা বর্ণ তৈরি হয়েছে। হ্যাঁ, তো সেটা ওই পথের মধ্যেও আসে, যেমন আপনি জঙ্গলের মধ্যে, মাঠের মধ্য দিয়ে যাচ্ছেন, এর থেকে যদি আরেকটা রাস্তা, হেঁটে যাওয়ার রাস্তা দাগ পড়ে যায়, সেটা যদি আপনি আবার আরেকটা রাস্তা তৈরি হয়, ওখানে একটা টি তৈরি হয়ে যায়, টি জাংশন।
তো এই যে প্রকৃতির যে শেপগুলো এগুলোই অ্যালফাবেট হিসেবে এসছে, তো এগুলো নিয়ে কথা বললে অনেক বিস্তারিত কথা বলতে হবে, আমি ওইখানে যেতে চাচ্ছি না। তো মোটামুটি ভাবে ধরে নিন যে পৃথিবীতে যত ভাষা আছে সবগুলো ভাষাতে কিছু মৌলিক বা ক্ষুদ্রতম ইউনিক সাউন্ড থাকতে হয়, ওই সাউন্ডগুলোর সমন্বয়েই ভাষাটা তৈরি হয়। এই সাউন্ড হচ্ছে ন্যূনতম 12টি এবং সর্বোচ্চ খুব সম্ভবত 52টি, 52। পৃথিবীতে যত ভাষা আছে তার সবগুলোকে অ্যানালাইজ করলে হয় ন্যূনতম 12 থেকে 52 এতগুলো সাউন্ড পাওয়া যায়, মৌলিক সাউন্ড। এই ধ্বনিগুলো কোনোটা কোনো ভাষায় কম কোনো ভাষায় বেশি এরকম আছে, কিন্তু এর মধ্যেই আছে, এগুলো থেকেই অ্যালফাবেটগুলো এসছে। আমাদের ভাষা অনেক আছে কিন্তু অ্যালফাবেট খুব বেশি নেই, অল্প কয়েকটা অ্যালফাবেট আছে। আপনি যদি দেখেন যে ইংরেজি ভাষায় কোনো অ্যালফাবেট নেই, ওরা ওই ল্যাটিন থেকে নিয়েছে। তো এরকম আপনি যদি দেবনাগরী দেখেন, দেবনাগরী যে স্ক্রিপ্ট যে যে স্ক্রিপ্টটা ছিল মৌলিক, এটা থেকে অনেকগুলো ভাষা এই স্ক্রিপ্টটা ব্যবহার করছে, বাংলা, হিন্দি, নেপালি, সংস্কৃত, ওড়িশা, অহমিয়া, যা বলেন এগুলো সব ওই, এখন তো আরো কয়েকটা দেশেরও আছে। তো ওই একটা স্ক্রিপ্টকে ওই বিভিন্ন ভাষা অ্যাডপ্ট করেছে, কারণ হচ্ছে ওই সিম্বলে যাওয়াটা খুব টাফ, এটা খুব সহজে হয়নি, যে কারণে বিভিন্ন ভাষায় তারা এক অন্য স্ক্রিপ্ট ধার নিয়েছে। এর মধ্যে দেবনাগরীটা খুব স্ট্রাকচার্ড, খুব সাইন্টিফিক্যালি অর্গানাইজ, প্রায় 900-1000 বছর আগে পাণিনি নামে এক ভাষাবিদ উনি এটাকে, এখন আমরা যেভাবে দেখি অ আ ই তারপর ক খ গ ঘ এই সিকোয়েন্সে সাজিয়েছিলেন পাণিনি সেখান থেকে এসে, এবং এটা খুব অত্যন্ত সাইন্টিফিক্যালি অর্গানাইজ, এর চেয়ে সাইন্টিফিক্যালি অর্গানাইজ কোনো কোনো স্ক্রিপ্ট পাওয়া কঠিন। আর এটাকে ফার্দার ইয়ে করা হয়েছে সংস্কৃত, যেটা যেটা আমরা অনেকে মনে করি সংস্কৃত, সংস্কৃত মানে কিন্তু কোনো ভাষা না, সংস্কৃত মানে হচ্ছে আমরা যেটাকে বলি যে সংস্কার কৃত, যেটা সংস্কৃত সংস্কার করা হয়েছিল একটা মেজর সংস্কার বিভিন্ন প্রয়োজনে ধর্মীয় ইত্যাদি, ওই তারপরেই ওই সংস্কার করা হয়েছে এটা বোঝাতে সংস্কৃত এসছে। সেখানে থেকে আরো অনেকগুলো অনেকেই আবার সেই ভাষার বিষয়গুলোকে ধার নিয়েছে, আমি ওইগুলোতে যেতে চাই না, ওগুলো আমাদের আপাতত জরুরি না। তো এখন আমরা ফনিক্সে এটা যাবে কি করে, আচ্ছা ফনিক্সে আসি। তো ফনিক্সটা খুব ইম্পর্টেন্ট এই জন্য যে এখানে স্পেলিং জানতে হয়, স্পেলিং এর সাথে আবার ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস আছে, তারপরে ওই শব্দের ইংরেজিতে বিশেষ করে অনেকগুলো এক্সেপশন থাকে, এক্সেপশনগুলো জানতে হয়। তারপরে শুধু আমি আমি বাংলায় যদি বলি যে আপনি বর্ণগুলো শিখিয়ে দিলেন শেষ, তা তো নয়, যুক্ত বর্ণ আবার তৈরি হবে ওটাও জানতে হবে। এখন যুক্ত বর্ণ আবার 3-4 রকমের হয়, একটা হচ্ছে যে ওই দুটো কনসোনেন্ট একত্রিত হলে ওইটার চেহারা বদলে যায়, তৃতীয় একটা চেহারা হয়, কোনোটা আছে ওই দুটোর চেহারাই দৃশ্যমান হয়, আবার যেমন আনন্দ, নয়, দয়। তারপরে আবার কখনো আছে একই বর্ণ দুবার হয়, কল্লোল, ল, ল, এরকম অনেক যুক্ত বর্ণের মধ্যেই আবার অনেকগুলো নিয়ম। এই নিয়ম কানুন কৌশলগুলো সব ওই ফনিক্সের আওতায় শিশুকে শিখতে হয়। এখন এইগুলো শেখানোর জন্য একটা প্রথমত হচ্ছে স্কিম বলে এটাকে, স্কোপ অ্যান্ড সিকোয়েন্স। স্কোপটা হচ্ছে বাংলা ভাষায় বা ইংরেজি ভাষায়, আপনারা যারা ইংরেজি পড়ান, হিন্দি পড়ান, তারা দয়া করে নিজের ভাষায় এই যে নিজের সাবজেক্টে স্কোপ অ্যান্ড সিকোয়েন্স গুলো কি হবে সেটা একটু ডিফাইন করবেন, এটা আপনাদের হোমওয়ার্ক রইল, আগামী দিনে আমি এই বিষয়ে কথা বলবো। তো এই যে স্কোপটা কি, স্কোপ হচ্ছে আমি
ওই বাংলা ভাষায় ফোনিক্সে কি শেখাবো, কি কি শেখাবো, ওই অ আ ক খ তো শেখাবো, আকারিকা শেখাতে হবে, যুক্তবর্ণ শেখাতে হবে, ব্যঞ্জন চিহ্নের ব্যবহার শেখাতে হবে, জফলা রফলা, ন শ কখন বসে সেটা শেখাতে হবে, এই জাতীয় অনেকগুলো স্কোপ থাকে। আর সিকোয়েন্স হচ্ছে কোনটা আগে শেখাবো কোনটা পরে শেখাবো। প্রথমে যদি যুক্তবর্ণ শেখাতে যান তাহলে আগে কি বর্ণ শেখানোর আগে যুক্তবর্ণ শেখাবেন, না যুক্তবর্ণ শেখানোর বর্ণ শেখানোর পরে যুক্তবর্ণ শেখাবেন, এই জাতীয় বিষয়গুলো ইয়ে করতে হয়, একটা পরিকল্পনা করতে হয়। অর্থাৎ আমি কি কি শেখাবো ফরিক্সের আওতায়, আর কি কি কোন কোনটা আগে পড়া শেখাবো কোনটা পরে শেখাবো কোনটার পরে কোনটা শেখাবো, এই ধারাবাহিকতাটা খুব একটা সাইন্টিফিক প্ল্যানিং লাগে। এই প্ল্যানিং এর কৌশলগুলো আমি শেখাবো আপনাদেরকে, কিন্তু এই কৌশলগুলো ছাড়া আমরা যে গড়পড়তা পড়িয়ে যাচ্ছি সেখানে শিশুদেরকে ওই ওই মানে তাদের রিডিং রাইটিং শেখাটা কমপ্রিহেন্সিভ হচ্ছে না, ফলে তারা যখন 5, 6, 7 যাচ্ছে তখন তাদের এই মৌলিক প্রবলেমগুলো থেকে যাচ্ছে, এবং সেটা তাদের শিক্ষক হিসেবে আপনারা ভোগ করছেন এবং আপনারা দায়ী করবেন প্রাইমারি শিক্ষককে ইত্যাদি। কিন্তু সব কোন্দলের মাঝখানে যেটা হবে, বাচ্চাগুলো যারা এই স্ট্রাগলগুলো রয়ে গেছে তারা আপনার ক্লাসে বসে থাকবে, পিটুনি খাবে, চেষ্টা করবে, নকল করবে, মেমোরাইজ করবে, বাট ওই যে স্বনির্ভর শিক্ষার্থী যেটা সেটা হওয়া কঠিন হবে এদের জন্য। আচ্ছা, ফোনিক্স নিয়ে কোনো প্রশ্ন থাকলে আপনারা বক্সে করতে পারেন। আর আমার কাছে মনে হচ্ছে 12:30 বেজে গেছে, এখন আপনাদের প্রশ্ন কিছু আমি নিতে পারি, যদি ফোনোলজিক্যাল অ্যাওয়ারনেস এবং ফোনিক্স এর বিষয়ে যদি কোনো প্রশ্ন থাকে। আপনারা হাত তুলতে পারেন, হ্যাঁ কারো যদি, তবে হ্যাঁ যে বিষয়ে আলোচনা হচ্ছে সেই আলোচনা সম্পর্কিত প্রশ্ন করবেন দয়া করে। আচ্ছা, একটা প্রশ্ন দেখতে দেখতে পাচ্ছি যে এই একটি ছাত্রকে কবিতা মুখস্থ করতে দিলাম কিন্তু সে কবিতাটা মুখস্থ করতে পারছে না, সেক্ষেত্রে শিক্ষকের করণীয় কি? আচ্ছা, এটা তো একটু আমরা এখনো লিখতে পড়তে শিখছি না, একবার কথা বলার সুযোগ দেওয়া দরকার আমার মনে হচ্ছে। উনি কি প্রশ্নটা করতে চাইছেন? হাসিম রহমান, আপনি নিজেকে একটু আনমিউট করুন তো, নিজে একটুখানি আপনি একটুখানি বলুন কি প্রশ্নটা ঠিক করতে চাইছেন আপনি। হাসিম রহমান কোন ব্রাঞ্চ একটু দয়া করে বলবেন। হাসিম রহমান আপনি কি আছেন নাকি প্রশ্ন করে আর পাওয়া যাচ্ছে না? হাসিম রহমান আপনি দয়া করে আপনি নিজেকে হ্যাঁ আনমিউট করুন, আর আপনার ভিডিওটা অন করলে একটু ভালো হবে। তাড়াতাড়ি আমি আগে আপনার দুর্বল জায়গাটা একটু বুঝে নিই, সেটা হচ্ছে কবিতা কেন মুখস্থ করতে দিচ্ছেন, এটা থেকে কি শেখাতে চাচ্ছেন? কবিতাটা যদি সে মুখস্থ করে রাখতে পারে তাহলে তার বিষয়বস্তুটা সে ভালো করে বলতে পারবে বা বুঝতে পারবে। এটার কিসের ভিত্তিতে বলছেন আপনি, ভিত্তিটা কি এটা বলার? কোন বিষয়বস্তুকে তাকে মনে রাখার জন্য। মনে রাখা বলতে প্রথমত হচ্ছে যে কবিতা কবিতা কি আগে একটু বলুন তো আমাকে, কবিতাটা কি? এই যে আমি অনেক কথা বলছি, আপনি হাসিম রহমান তাই তো?
আপনি আপনার বাড়িতে আপনি বিবাহিত? হ্যাঁ। আচ্ছা, তাহলে স্ত্রীর সঙ্গে কথাবার্তা হয়, ছেলে মেয়ের সঙ্গে কথাবার্তা হয়, তাদেরকে এগুলো মুখস্থ করতে বলেন? বলেন না তো? বলেন, বলেন না? আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? স্যার শুনতে পাচ্ছি না ঠিক মতো। আচ্ছা আচ্ছা, তো আচ্ছা আমি চেষ্টা করছি। তো কবিতাটা মুখস্থ করার মধ্যে কি মাহাত্ম্য আছে, কেন মুখস্থ করতে বলছে, আর কবিতাটা কি, কবিতাটা কেন পড়াই, উদ্দেশ্যটা কি? কবিতা পড়ানোর উদ্দেশ্য তো মুখস্থ করানো না, কবিতা হচ্ছে মানুষের সুকুমার যে অনুভূতিগুলো এগুলোকে চর্চা করায় এবং এগুলোকে এনকারেজ করে। কবিতার মধ্যে অনুভূতিটা অর্থটা এটা প্রবল, এবং কবিতাটা একটু কঠিন এই জন্য, কারণ হচ্ছে কবিতা ভাষার ক্ষেত্রে কবিতায় একই শব্দ বা বাক্য ভিন্ন অর্থে একটু কাব্যিক অর্থে ব্যবহৃত হয়, ফলে সাদামাটা কথাবার্তা যেমন আমি আপনার সঙ্গে বললে যেভাবে বলবো সেই অর্থটা অনেক সময় ভিন্নভাবে ব্যবহৃত হয়। এখন যেমন ধরুন, মাগো আমার শ্লোক বলা কাজলা দিদি কই, এই যে কাজলা দিদি কই, এই এই যে এটা কি, এটাকে কি আমি বলবো যে শিশুটি কাজলা দিদি কোথায় তার ঠিকানা অনুসন্ধান করতে চাচ্ছে, এটা কি তা কাজলা দিদির ঠিকানা জানতে চাচ্ছে? তা তো না, উদ্দেশ্য তো সেটা না। এই এই লাইনের মধ্যে একটা করুণ অনুভূতি আবেগের কথা বলা আছে। আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে, যিনি প্রশ্নটা করেছেন? আচ্ছা, তো এখানে প্রশ্ন হচ্ছে এই যে কাজলা দিদি কি জীবিত, শেখ ইব্রাহিম? ইব্রাহিম ভাই বলুন আপনি। হ্যাঁ বলুন আপনি। কাজলা দিদি কবিতায় দিদি কি জীবিত? না। আর কিভাবে বুঝলেন, কোথায় বলা আছে? কাজলা দিদিকে দেখতে পাচ্ছে না বলে। আপনি যাকে দেখতে পান না সে মৃত? না তা নয়। তো দেখতে পাচ্ছে না, এই প্রশ্ন এই উত্তর তো গ্রহণযোগ্য না। আপনি কবিতাটার মধ্যে পড়লে পরে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে যে একটা শিশু মনে তার দিদির যে মমতা, এটা এত গভীর এবং এত ব্যাপক যে শিশুর অব্যক্ত যে কষ্টটা, ওই প্রকৃতি দেখছে, সন্ধ্যা দেখছে, জোনাক দেখছে, গাছপালা দেখছে, কিন্তু এগুলোর মধ্যে প্রতিনিয়ত সে যে দিদির যে স্নেহ, দিদির যে ভালোবাসা, সেটা সে মিস করছে। হ্যাঁ, এই যে আক্ষেপ তার এই যে মনের মধ্যে, এই অনুভূতিগুলোকে যদি আপনি কিউরেট করতে না পারেন তাহলে কবিতা মুখস্থ করিয়ে তো লাভ নেই। ঠিক আছে, কবিতাটা আমরা স্যার প্রথম শ্রেণীর ছাত্রদের ক্ষেত্রে বা একেবারে যারা নিউ লার্নার তাদের ক্ষেত্রে তো আমরা মুখস্থ বিদ্যাটাকেই গুরুত্ব দিই। আচ্ছা, আমি এটাকে মুখস্থ বিদ্যা বলতে রাজি না, এক নাম্বার। আর আরেকটা হচ্ছে যে কবিতা আপনি মুখস্থ করছেন সেটা আপনার বাস্তব জীবনে খুব বেশি কাজে লাগছে কি? আপনি নিজে কয়টা কবিতা মুখস্থ জানেন? হ্যাঁ, অনেক কবিতা মুখস্থ করেছি। এখন জানেন কয়টা? তার লিস্ট করব কি করে স্যার? অনুমান করুন কটা কবিতা মুখস্থ বলতে পারবেন। বলতে শুরু করলে অনেকগুলো। আপনি চেক করে দেখুন তো, আসলেও আপনি অনেকগুলো কবিতা মুখস্থ বলতে পারবেন কিনা, এটার উপরেও স্টাডি হয়েছে। ইউনিভার্সিটি স্টুডেন্ট
দশ বছর আগে বা 15 বছর আগে যতগুলো কবিতা মুখস্থ বলতে পারতো, গড়ে ইউনিভার্সিটি স্টুডেন্টের কথা বলছে, তারা আগে 7 থেকে 8টি কবিতা মুখস্থ বলতে পারতো। ইউনিভার্সিটিতে যারা যেত তারা 7 থেকে 8টি কবিতা মুখস্থ বলতে পারতো, এখন সেটা 5-এ নেমে এসেছে, কোনো কোনো ক্ষেত্রে 3-এ নেমে এসেছে। তো এটা সারপ্রাইজিং হবে আপনি, আপনার সংখ্যাটি যদি 3-এর বেশি হয়। তো আমার মনে হয় যে ভাষা শেখার যে দক্ষতা গুলো শেখার যে কৌশল আমি আপনাকে আপনাদের সবাইকে বললাম, তার মধ্যে কবিতা মুখস্থ করানোর ব্যাপারে কোনো আলাদা কোনো দক্ষতার ব্যাপার নেই। অতএব এইটা আমি এই জন্য শেখাবো না যে এর মধ্য দিয়ে তার রিডিং রাইটিং দক্ষতার বিকাশ করবে, তার কোনো সম্ভাবনা নেই। যেটা আছে সেটা হচ্ছে কবিতা ডেফিনেটলি আমাদের পড়ানো উচিত, সেটা হচ্ছে মানুষের মধ্যে যে সফট অনুভূতিগুলো থাকে, আবেগগুলো থাকে, এগুলোকে চর্চা করানো এক, আর যেন মানুষ হয়। আর দ্বিতীয়ত হচ্ছে কবিতার মধ্যে কম্প্রিহেনশনের একটা ব্যাপার আছে, তো কম্প্রিহেনশনের জন্য মুখস্থ আবশ্যিক না। কম্প্রিহেন্ড করার জন্য আমি আসবো সেটা নেক্সট ক্লাসে হয়তো, যে কম্প্রিহেনশনের জন্য কি কি কলা কৌশল আমরা অবলম্বন করতে পারি। তবে মুখস্থ বিদ্যা অবশ্যই এর মধ্যে পড়ে না। আর মুখস্থ কে গুরুত্ব দেওয়া হয় কারণ হচ্ছে আমরা এর উপরের স্তরের নলেজ গুলো নিয়ে আমাদের অভিজ্ঞতা কম, সেই কারণেই মূলত মুখস্থ বিদ্যাকে বেশি গুরুত্ব দেওয়া হয়। আচ্ছা, আমি খায়রুল বাসান দেখতে পাচ্ছি কয়েকজন কয়েকবার হাত তুলেছেন, আপনি বলতে পারেন। হ্যাঁ, আনমিউট করে বলুন খায়রুল বাসান। ছাত্রছাত্রীদেরকে যখন কবিতাটাকে মুখস্থ করতে দেয় তার মধ্যে একটা সুর থাকে, যে সুরের মাধ্যমে তারা পাঠ করে বিষয়বস্তুটা কিছুটা বুঝতে পারে, এইটাই স্যার আমার বলার ছিল। আচ্ছা, তো ওই আমি যদি আপনার এই যা বললেন এটাকে একটু এক্সটেন্ড করি, সেটা হচ্ছে আমি ওই ক্লাসিক্যাল মিউজিক ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছি, এটা থেকে আপনি কিছু বুঝবেন? ইনস্ট্রুমেন্ট মানে যে ক্লাসিক্যাল, তার মধ্যেও তো স্যার কিছুটা অর্থ থাকে সেটা স্যার। আচ্ছা, আমি একটা ভায়োলিন বাজাচ্ছি, ঠিক আছে? হ্যাঁ জি, রাগ ভৈরবী, ভৈরবী রাগে ভায়োলিন বাজাচ্ছি বা সেতার বাজাচ্ছি, এটা থেকে আপনি কি বুঝতে পারছেন আমাকে বলুন? তার একটা সুর আছে ওইটাই বুঝতে পারছে স্যার। কি অর্থ বুঝলেন সেটা বলেন। মানে সুরটা স্যার, সাউন্ডটা এইটাই। এটা তো বোঝার কিছু নাই, সাউন্ডের মধ্যে তো বোঝার কিছু নাই। ওকে স্যার, সুরটা, তারপরেও আমরা মিউজিক কেন শুনি? ছন্দের জন্য, ছন্দের জন্য সাউন্ড আমাদের অনুভূতিকে নাড়া দেয়। আপনি বাঁশিটা শুনছেন কারণ এটা ভালো লাগছে, কবিতাটা তো ভালো লাগতে হবে, তো তার উপরে তার গলা চেপে ধরে মুখস্থ কর মুখস্থ কর মুখস্থ কর, এটা করার সঙ্গে সঙ্গে তো কবিতার সর্বনাশ হয়ে গেল। তো ভালো লাগতে দিতে হবে। তো আপনি যে মিউজিক শেখেন, সুর ছন্দের মধ্যে বোধগম্যতার ব্যাপার নাই, বোধগম্যতাটা এখানে ইম্পর্টেন্ট থিং না, এটা ভালো লাগার অনুভূতির ব্যাপার। তো ঠিক আছে স্যার, কবিতা আমাকে ভালো লাগাতে শেখাতে হবে। তো কবিতা ভালো লাগাতে শেখানোর প্রথম স্টেপ হচ্ছে কবিতা তো আপনার ভালো লাগতে হবে। এখন আপনি একটা কবিতা নিলেন, যেভাবে বেশিরভাগ শিক্ষক পড়ান, বাঁশবাগানে মাথার উপরে মাথার পরে চাঁদ উঠেছে, ওই মাগো আমার সুলভ বলা কাজলা দিদি, কই পথের ধারে কিসে কি যেন, থোকা থোকা জোনাক জলে ঘুম আসে না, ফুলের গন্ধে ঘুম আসে না, একলা যে রই মাগো আমার সুলভ বলার কাজলা দিদি কই, এর মধ্যে কোনো ভালো লাগার ব্যাপার আছে? অনুভূতি, সুর, ছন্দ, তাল, লয়। এখন আপনি যদি
এটাকে আবেগ দিয়ে, হ্যাঁ এটাকে বুঝে আবেগ দিয়ে সুনির্দিষ্ট জায়গায় থেমে আবার উচ্চ কণ্ঠ নিচু কণ্ঠ, কণ্ঠের উঠানামা, স্ট্রেস, ইন্টোনেশন, এগুলো দিয়ে যখন আপনি কবিতাটা আবেগ ভরে পড়বেন, ক্লাসের শিশুদের চোখে জল চলে আসবে, চোখেদের শিশুদের চোখে পানি চলে আসবে, তখন বুঝবেন যে এই এদের কবিতা যেখানে গিয়ে আঘাত করার কথা সেটা করেছে। হ্যাঁ মানুষ হতে গেলে ওই মানবিক গুণগুলো তৈরি হতে হয়, ঠিক আছে, ওই গুণগুলো এইভাবে চর্চা করতে হয়, এরপরে এটার বোধগম্যতার ব্যাপার আসে, ঠিক আছে। হ্যাঁ কবিতা মুখস্থ ভালো লাগলো আমার, কবিতাটা আমি কয়েকবার পড়ে ফেললাম, এত ভালো শিক্ষক ক্লাসে এত চমৎকার করে আবেগ দিয়ে পড়িয়েছেন, আমার কবিতাটা প্রেমে পড়ে গেছে, ভালো লেগে গেছে, ভালোবেসে ফেলেছি, এখন এটা আবার পড়তে চাই, আবার পড়তে চাই। শিশুরা দেখবেন ওই ছোটবেলা একটা গল্প বলছি, বাঘ এসে বললো হালুম, গল্পটা যদি খুব মজার করে বলতে পারে তা বলে আবার বলো, এটা কি বললে আবার বলো, একই গল্প বারবার শুনতে চায়, এটা হয়তো দেখেছেন তো। ওখানে ওই কবিতাটাকে যদি আপনি ওই রকম করে তৈরি করতে পারেন, প্রেজেন্ট করতে পারেন, হ্যাঁ তাহলে শিশুর মধ্যে ওই আবেগটা তৈরি হবে, অনুভূতিটা তৈরি হবে, সে ভালোবাসতে শিখবে। ঠিক আছে, মানুষ ভোগ, ভোগটা শেখাতে হয় না, ভোগটা ভোগ করতে সবাই ন্যাচারালি পারে, উপভোগ যেটা, হ্যাঁ যেটা হাত দিয়ে ধরে ছুঁয়ে ওই খাবার হাতে নিলাম মুখে দিলাম ভোগ করা, হ্যাঁ এই এই সবকিছু, একটা ভালো শার্ট জামা প্যান্ট কিনলাম পরলাম উপভোগ করতে, এগুলো ভোগ করছি, কিন্তু কবিতাটা উপভোগের ব্যাপার, সফট, হ্যাঁ ভালো লাগার বিষয়, এটা ধরা যায় না, আবেগের বিষয় ছোঁয়া যায় না। এই অনুভূতিগুলো যে, এটা তো একটা শিশুর জন্য নতুন অনুভূতি, আপনি যে কবিতা পড়ান এর মধ্যে এগুলো আছে, আপনি এনজয় করেন কবিতা, না করলে আপনি বাচ্চা কিভাবে এনজয় করবেন, আর মুখস্থ করিয়ে লাভ কি, তাহলে একটা কবিতা বারবার ভাল লাগছে সে পড়ে মুখস্থ হয়ে গেছে, এটা ভালো, সে না দেখে পড়েই মনের মধ্যে ওই আবেগগুলো আনতে পারবে, হ্যাঁ কিন্তু দেখে পড়েও যদি আবেগগুলো আসে ক্ষতি তো নেই। এখন প্রশ্ন আসে কবিতার মধ্যে অর্থের লুকোচুরি থাকে, অর্থের খেয়ালই থাকে, এইগুলো কিভাবে বের করতে হয়, কবিতার একটা লাইনের মধ্যে থেকে কিভাবে এটা বের করতে হয় অর্থটাকে, এইটা শেখানোর একটা পদ্ধতি। আচ্ছা এবার সৈয়দ নাজিবুর রহমান বলেন। আসসালামু আলাইকুম স্যার, স্যার আমার কথাগুলো শোনা যাচ্ছে তো? হ্যাঁ বলুন বলুন। আচ্ছা নাজিব বলছিলাম স্যার, এক মিনিট নাজিব স্যার, আমি একটি প্রশ্নের উত্তর দিয়ে দিই, নাহলে আবার আমরা অন্যদিকে দিকভ্রান্ত হতে পারি। আমি জানি না রেশিও বলে কিছু একটা প্রশ্ন করেছেন, সবিস্তারে পরে লেসন প্ল্যান নিয়ে পাঠ পরিকল্পনা নিয়ে আলোচনা হবে, এখন যেটা বিষয় হচ্ছে যে আমরা সাধারণত ক্লাসে 10-20-10 ফরম্যাট ফলো করি মাননীয় ওদারখান মহাশয়, সেখানে 10-15 মিনিটের বেশি মাস্টার মশাই দিদিমণি কথা বলবেন না, তারপরে তাদেরকে দলে কাজ করতে দেবেন, দলে কাজ করতে দিয়ে আবার শেষে 10 মিনিট ফিডব্যাক নেবেন। তো আপনার কথা মনে হয় এটাই প্রশ্নের উত্তর, যে আপনি যে টিচার স্টুডেন্ট টক রেশিও চেয়েছেন, তো সাধারণভাবে বলা যায় যে খুব সাধারণভাবে যে 50% বেশি কথা বলবেনই না ক্লাসের, যখন টোটাল যে সময় তার 50% বেশি টিচার কোনো অবস্থাতে কথা বলবে, এটা খুব সাধারণভাবে বলা যায়, আর না হলে এটুকু বলা যায় যে 3/1 ভাগ সময় মাস্টারমশাই দিদিমণি কথা বলবেন, তারপরে বাকিটা কাজ করতে দেবেন, তারপর তার ফিডব্যাক নেবেন। আপনার প্রশ্নের উত্তরটা যাতে অন্যদিকে আমরা না চলে যাই এই মুহূর্তে, সেই জন্য আমি উত্তরটা দিয়ে দিলাম স্যারের অনুমতি সাপেক্ষে। এবার সাইদ নাজিবুর রহমান সাহেব বলুন। আমার কথাগুলো শোনা যাচ্ছে স্যার? জি স্যার। স্যার আমি আমার প্রসঙ্গটা কিন্তু আপনি ফোনিক নিয়ে বলেছিলেন, সেটা থেকে একটু পেছন দিকে যাব, বলবো তো আমি, শিক্ষক নিজেদের ঘাটতির জন্য নিষ্ঠুর হয়, তো স্যার প্রমাণ করে দেখিয়েছেন যে হ্যাঁ এটা এরকম ধরনের, আমরা বিলিভ করি সেটা,
তো স্যার একটা জিনিস আমরা যেটা দেখতে পাই যে প্রাচীন যুগের যে শিক্ষা ব্যবস্থা সেখানে কিন্তু নিষ্ঠুরতার একটা পার্ট ছিল, তো সেখানে কি শিক্ষকদের যেটা বলছিলেন যে ঘাটতি, সেখানে কি শিক্ষকদের ঘাটতি লক্ষ্য করা যায়? আর যদি না যায় তাহলে কি সেটা কি প্রাচীন শিক্ষা ব্যবস্থার একটা বিশেষ পার্ট ছিল কি? আমার এইটুকুই একটু জানার ছিল স্যার। এখন প্রাচীন শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর একটা শিশু তখন জন্মের পরে সে তো ঘাটটা সোজা করে বসতেও পারে না, পারে না। তারপরে সে কিছুদিন পরে একটু বসতে শেখে, ধরে ধরে বসাতে হয়, তারপরে সে হামাগুড়ি দেয়, চার হাত পায়ে হাঁটে, হামাগুড়ি দিতে দিতে একটা পর্যায়ে সে নিজে নিজে দাঁড়ানোর চেষ্টা করে, তারপরে দাঁড়ায়, তারপরে দুপা হাঁটে। তো আমরা এই প্রত্যেকটা ওই শিশু বিকাশ যে মডেল, এতে প্রত্যেকটা পর্যায়ের এক একটা নাম আছে এবং এই পর্যায়গুলোকে বলা হয় বিকাশের স্তর, শিশু বিকাশ। শিশু যে বিকাশ হয় এর স্টেপস গুলো ডিফাইন করা। এখন প্রশ্ন হচ্ছে যে এগুলোকে বিকাশ কেন বলা হচ্ছে? এটা তো ডেভেলপমেন্ট, তো বিকাশ মানে ডেভেলপমেন্ট, কেন বলা হচ্ছে? সেটা হচ্ছে যে মানুষ একটা পর্যায়ে চার হাত পায়ে হামাগুড়ি দিবে, তারপরে দুই পা দিবে, তারপরে সে দৌড়াতে পারবে ইত্যাদি, অনেক প্রত্যেকটা স্টেপ একটা থেকে আরেকটা উত্তরণ ধারাবাহিক ভাবে হয়। অতীতে আমাদের শিক্ষার যে অভিজ্ঞতা, যেমন ধরুন বিশেষ করে প্রাতিষ্ঠানিক শিক্ষার যে ইতিহাস, সেখানে দেখতে হবে যে প্রথমত প্রাতিষ্ঠানিক শিক্ষার প্রয়োজনটা এসছে কেন। কোনো প্রয়োজন না থাকলে তো এটা আসেনি, কোনো একটা প্রয়োজন এসেছে। প্রথম প্রয়োজনটা ছিল ধর্মীয়, কারণ দেখবেন অতীতের অনেক প্রতিষ্ঠান ধর্মীয় কারণে সৃষ্টি করা হয়েছে, ধর্মীয় লোকজন দিয়ে সৃষ্টি করা হয়েছে। চার্চের দেখবেন প্রচুর, স্কুল মাদ্রাসা ইত্যাদি অনেক কিছু দেখবেন। ধর্মের সাথে এটার একটা ইয়ে আছে, টোল ছিল পণ্ডিত যারা পড়াতেন। এখন ওই যে ধর্মীয় কারণে যেটা তৈরি, সেখানে ধর্মের প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে এখানে যে মৌলিক বিধিবিধান, এর বিষয়ে কোনো প্রশ্ন চলে না। হয় আপনি বিশ্বাস করেন, না হয় আপনি করেন না, কিন্তু বিশ্বাস করে আপনি ওই ওই বিশ্বাস, ঈশ্বর আছে, আল্লাহ আছে, ভগবান আছে, এইটা যদি বিশ্বাস না করেন তারপরের প্রশ্নগুলো তো অবান্তর, তাই না? অতএব বিশ্বাস আপনাকে করতে হবে, এটা এটা যুক্তিতর্কের বিষয় না, এটার মধ্যে বিশ্বাসের বিষয় স্থাপন করে আমি বিশ্বাস করি আল্লাহ আছেন, আমাদের দেখছেন, আমাদের নিয়ন্ত্রণ করছে ইত্যাদি। কোরআন হচ্ছে ওনার নির্দেশাবলী, আমি আমার লাইফ অ্যাজ এ মুসলিম কি করব কি করব না, বাইবেলও তাই, অন্যান্য ধর্মও তাই। তো এখন এই ধর্মীয় যে আচার আচরণগুলো শিক্ষা দেওয়ার জন্য যে ব্যবস্থা, সেখানে যদি বলা হয় যে সৃজনশীলতা বিকাশ করো, আল্লাহ কয়রকম হতে পারে, ঈশ্বর কয়জন হতে পারে, এগুলো নিয়ে চলো তোমরা গ্রুপ ওয়ার্ক করো, তাহলে তো মূল উদ্দেশ্যের সঙ্গে সেটা সাংঘর্ষিক। তো ন্যাচারালি ওই সময়ে যে প্রয়োজন মেটানোর জন্য এই প্রাতিষ্ঠানিক শিক্ষা ব্যবস্থা তৈরি, সেখানে ওই ব্যতিক্রম গুলোকে অ্যাকসেপ্ট করার জায়গা ছিল না, ফলে ওই নির্দিষ্ট বিষয়টি আমি আপনাকে, আমি একজন প্রিস্ট, আমি প্রচার করছি, আমি বলছি, আপনি শুনছেন এবং মানছেন, আপনি যেন সেটা ফলো করেন, তাই তো? তো সেখানে এই সৃজনশীলতার ব্যাপারগুলো ছিল না, সেই কারণে এটা রিজিড ছিল এবং যে কোনো রিজিড প্রক্রিয়াতেই ফ্লেক্সিবিলিটি থাকে না, এবং না থাকাতে এই নিষ্ঠুরতার প্রশ্নগুলো আসে। এখন আমরা যে পরবর্তীতে যে শিল্প বিপ্লব ইত্যাদি ঘটলো, এরপরে দেখা গেল যে আমাদের প্রচুর শ্রমিক দরকার হয় এই সমাজের যে বিবর্তনের একটা পর্যায়ে, দেখা গেল কিছু দক্ষতার দরকার হয়, যে দক্ষতাটা না হলে আমাদের সমাজে, সমাজের চাকাটাকে চালু রাখতে হলে যে যে উপাদান তৈরি করা দরকার হয়
উৎপাদন দরকার হয়, এগুলো করা যাবে না যদি কিছু বেসিক স্কিল না থাকে। আগে তো শুধু শিকার এবং কালেকশন, ফলমূল কুরানো এগুলোর ব্যাপার ছিল, হান্টিং গ্যাদারিং, ওই স্কিলগুলো শেখা সহজ ছিল। কিন্তু এরপরে যখন যন্ত্র আবিষ্কার হলো, হাতিয়ার আবিষ্কার হলো, এইগুলো আস্তে আস্তে কমপ্লেক্স হয়ে গেল এবং বিশেষ করে শিল্পের আবির্ভাব, তখন ওই মনে হলো যে এইটা যদি, এই চাকাটা যদি চালু রাখতে হয় তাহলে লোকজনকে কিছু ন্যূনতম দক্ষতা নিয়ে আসতে হবে। সেই দক্ষতাগুলো শেখানোর দায়িত্ব নিলেন শিক্ষা প্রতিষ্ঠান, অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে প্রয়োজনের নিরিখে পরিবর্তন আসলো। সেই পরিবর্তনের ওখানেও যেহেতু ওই একটা সুনির্দিষ্ট উদ্দেশ্যে একদল মানুষকে কিছু শেখানো হচ্ছে, সেখানেও রিজিডিটি ছিল। হ্যাঁ, আর মানুষের মূল্যবোধ তো সবসময় একরকম ছিল না। এক সময় তো মানুষ শত্রুপক্ষ, মানে যুদ্ধে জয় হলে পরে শত্রুপক্ষ একসময় শত্রুকে মেরে খেয়ে ফেলতো, এক সময় এদেরকে বন্দি করতো, এদের ঘর বাড়ি জ্বালিয়ে দিত, এরপরে সব মেরে ফেলতো, তারপরে বললো যে না এদেরকে বন্দি করে রাখো। অথচ এখন এসে বলছে যে না, ওই এখন একটা আন্তর্জাতিক মানদণ্ড তৈরি করা হয়েছে, যুদ্ধে যদি আমি হেরে যাই আমিও কিছু সুবিধা, কিছু রাইটস আছে আমার, হ্যাঁ, জেনেভা কনভেনশন অনুযায়ী। এগুলো মানুষের সভ্যতার সাথে বিকশিত হয়েছে, মানুষের সভ্যতার মূলে শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থা একটা বড় ব্যাপার। এর মধ্যে যদি কোনো বিকাশ না হয়, যে ওই হাজার দু হাজার বছর আগে শিক্ষার্থীদেরকে ধরে পিটুনি দিত, অতএব আমি দু হাজার বছর ভরে পরে এখন ধরে ধরে পিটুনি দিব, এটা তো কোনো যুক্তি হতে পারে না, তাহলে আপনার বিকাশ হলো কোথায়? এক। আর দুই নম্বর হচ্ছে, মানুষ যখন বুঝতো না শেখানোর প্রক্রিয়া, মানুষের ব্রেন কিভাবে শেখে, দক্ষতা কিভাবে শিখে, নলেজ কিভাবে অর্জন, এইগুলো জানতো না যেহেতু পিটুনি দিত। এখন তো গবেষণা হয়েছে, সাইন্টিস্টরা বের করেছে, আমরা অনেক প্রশ্নের উত্তর জানি এবং আমরা জানি কলা কৌশল কি, প্রচুর গবেষণা আছে, প্রচুর পাবলিকেশন আছে, বই আছে। তো আমি সেটা না জেনে আমি যদি আবার সেই মান্ধাতা আমলের কৌশলেই পড়াতে হয়, তার মানে বর্তমান সভ্য যুগে আমি কেন বাস করছি? তাহলে সভ্যতার বেনিফিটটা নিবেন, মোবাইল ফোন ইন্টারনেট সব ব্যবহার করবেন আর আচরণ করবেন দু হাজার বছর আগের একটা প্রাণীর মতো, তাহলে তো এটা তো মেলে না, নিজের মধ্যে কন্ট্রাডিকশন আছে। নিজেকে আমি অ্যাজ এ টিচার, অ্যাজ এ হিউম্যান বিকশিত করতে পারছি না, লার্ন করতে পারছি না, যে কারণে অ্যাজ এ টিচার ইজ এ বিগ লার্নার, এ লার্নার ফার্স্ট, সে যদি লার্ন করতে না পারে সে টিচ করবে কিভাবে? আমরা আরেকটা যেটা ওই প্রপোর্শন ইত্যাদির ব্যাপার বলেছেন, আমি বলেছি যে আই ডু, উই ডু, ইউ ডু, এটা মনে রাখেন, তাহলেই দেখবেন প্রপোর্শন বেরিয়ে যাবে। আচ্ছা, অন্য কোনো প্রশ্ন? স্যার, অদ্ভুত রকম ভাবে সমাপতন হলো। মাননীয় দিলদার স্যার কাল বলছিলেন সমীর সিদ্দিকী সাহেবের কথা, তো কালকে রাত্রের একদম শেষের দিকে আলোচনাটা হচ্ছিল যে প্রিজুডিসটা শুধু ধর্মীয় প্রিজুডিস নয়, মানে এই ধরনের যে প্রিজুডিস আমাদের মধ্যে ঢুকে আছে সেগুলো থেকে সারাক্ষণ বেরোতে হচ্ছে, না হলে সেইগুলোকে নিয়েই আমরা যদি পড়ে থাকি তাহলে এই আজকের যে আলোচনার কিছু কিছু জায়গাতে আমরা সেখানে ঢুকে যাচ্ছি আর কি। তো আমার খুব বিনীতভাবে অনুরোধ থাকবে সমস্ত মাস্টারমশাই দিদিমণিদেরকে, দুটো ব্যাপার। একটা হচ্ছে যে আপনারা যে বিষয়ে আলোচনা হচ্ছে দয়া করে বিষয় কেন্দ্রিক একটি আলোচনা করুন, নাম্বার ওয়ান। নাম্বার টু, যেগুলো ধরুন গুগলে আমরা দেখতে পারি, ইউটিউবে দেখতে পারি, সেইগুলো আপনারা সেখান থেকে জেনে নিন, সেই আলোচনাটা এখানে না আনাটাই ভালো। আমি বলছি না যে নাজিবুল সাহেবের প্রশ্নটা ছিল কি প্রাসঙ্গিক বা অপ্রাসঙ্গিক, এই প্রশ্নে আমি যাচ্ছি না, কিন্তু আমি এটা বলতে চাইছি তাহলে উনার মতো ব্যক্তিত্বের যে সময়টা, সেই সময়টার সুযোগ্যভাবে আমরা ব্যবহার করতে পারবো। একটু দেখে রাখলে আগের দিনের পড়াটা যেরকম বাচ্চাদের মুখস্থ না করিয়ে একটু রিভিশন যদি করাই, মুখস্থ শব্দটাকে না ব্যবহার করে খাতাটা যদি একটু উল্টে পাল্টে দেখে আমরা বসি, তাহলে মনে হয় আমাদের এই জানাটা, বোঝাটা বোঝা হবে না, আর একটু সহজ হবে, সাবলীল হবে এবং সর্বাঙ্গীন হবে। তাহলেই আমাদের এই যে কন্টিনিউয়াস প্রফেশনাল, সার্বিক ভাবে যে আমরা আমাদের প্রফেশনাল উন্নতি চাইছি, আমরা সেই দিকে এগোতে পারবো। তবে এটা ঠিকই যে আমরা ডেমোক্রেটিক ভাবে, গণতান্ত্রিক ভাবে এটা করতে চাইছি, ওয়ান ওয়ে কমিউনিকেশন স্যারও চাইছেন না, আমরাও চাইছি না, নিশ্চয়ই আমরা আলোচনা করব। কিন্তু বলার উদ্দেশ্য এটা যে স্যার আমের উদাহরণ দিলেন, তাহলে আম গাছ আম কত ধরনের হয় বা আমটা গাছটাকে কোন সময় ভালো ফলন হয়, এই প্রশ্নটা না করে কি বিষয়ে আমের উদাহরণটা দিয়েছেন সেই বিষয়ে প্রশ্নটা করলে একটু ভালো হয় আর কি। যাই হোক,
আমার মনে হয় আজকে আমাদের আর কোনো প্রশ্ন নেই, একটা বেজে গেছে। স্যার তাহলে আমরা আজকে জাতীয় সঙ্গীত দিয়ে আজকে আমরা আমাদের অনুষ্ঠান শেষ করতে পারি। দিলদার তাহলে আমরা শেষের দিকে এগোচ্ছি। যেতে চাইছি স্যারের কাছে আমার একটু বিনীত অনুরোধ, মানে আমরা যখন আমরা ক্লাসরুম প্রেজেন্টেশনে কাজটা করি, ছাত্রদের শিক্ষাদানে যখন আমরা ব্যস্ত থাকি বা ক্লাসরুমে যখন প্রেজেন্ট থাকি, সেখানে আমরা কিছু ছাত্র 40 জন কি 30 জন আমরা পেয়ে থাকি, তার মধ্যে কিছু ছাত্র থাকে তাদের স্বাভাবিক বিকাশ, বোঝার ক্ষমতা, বলার ক্ষমতা কিছুটা মনে হয় যেন অ্যাডভান্স লেভেলের হয়, এবং কিছুটা ছাত্র আছে যারা অল্প হলেও যেন একটু কম বুঝতে পারে, আবার কিছুটা ছাত্র আছে বলার সঙ্গে সঙ্গে তারা যেন কিছুই বুঝতে পারে না, সেটা যেটাই পড়াই না কেন সেটা তারা যেন ঠিক বুঝতে পারে না। বোঝানোর ক্ষেত্রে আমাদের কি কোনো ঘাটতি থাকে বা তাদেরকে কিভাবে সেই লেভেলে আনা যায়, যে প্রথম এক শ্রেণীর ছাত্র আছে তারা বলার সঙ্গে সঙ্গে যেন কেমন ভাবে যেন সবটা বুঝে যায়। আমি বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি আপনার প্রশ্নটা, আমি বুঝতে পেরেছি। সংক্ষেপে বলি শেষ মুহূর্তে এসে, সেটা হচ্ছে যে মানুষের যে ব্রেইন ফান্ডামেন্টালি সেটা একই সারা পৃথিবীতে, এমন না যে খড়গপুরের শিশুর ব্রেইন এইভাবে তৈরি হয়েছে, নিউ ইয়র্কের শিশুর ব্রেইন ওইভাবে তৈরি হয়েছে, তা কিন্তু না। পৃথিবীর যেখানেই যান যত মানুষ পাবেন তাদের ব্রেইন একই কাঠামো, একই বিষয়, একই রকম প্রক্রিয়াতে বিকশিত হয়, বিকাশের প্রক্রিয়াটা সেম, কিন্তু তারপরেও কিছু ভিন্নতা থাকে। কি সেটা? সেটা হচ্ছে শিশু, যেমন আমি আগে বলেছিলাম যে শিশুর শ্রুতিতে কত রকমের শব্দ তার শ্রুতিতে ঢুকছে, যখন সে ইভেন কথাও বলতে পারে না তখন ওই 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 শব্দগুলো তার ব্রেনের মধ্যে কিন্তু থাকে, একটা ছাপ ফেলে যায়, এবং পরবর্তীতে যখন সে রিডিং রাইটিং শেখে কম্প্রিহেনশনের ক্ষেত্রে ওই অভিজ্ঞতাগুলো ওই স্মৃতিগুলো থেকে তাকে ইম্প্যাক্ট ফেলে। হ্যাঁ, এখন সেই অভিজ্ঞতাটা পরিবারে সব শিশুর একরকম হয় না, কোনো শিশুর বাবা মা ইন্টেনশনালি শিশুকে ওই যত্ন করে, কেউ বই কিনে দেয়, ছবির বলা গল্পের বই এগুলো পড়ায় বাচ্চাদের, ঘুমানোর সময় একটা গল্প রিড করে ওই শিশু, আর যে শিশু বাবা মা ধরে খাবি না কেন, খা খা ঘুমা ঘুমা, সারাক্ষণ আঘাত করছে, পিটুনি দিচ্ছে, এদের ওই বিকাশের প্রসেসটা তো সেম না, ফলে এদের আগ্রহ কৌতূহল কৌশল ডিফারেন্ট হয়, তার মানে ব্রেনটা এক, হার্ডওয়্যারটা সেম, কিন্তু সফটওয়্যার গুলো ডিফারেন্ট, এই জন্য সব শিশু একভাবে শিখতে কমফোর্ট ফিল করে না, সবাই সবকিছু শিখতে পারে কিন্তু প্রক্রিয়াটা কারো কারো জন্য ডিফারেন্ট হয়। এর মানে এই যে আপেল ভালো কমলা খারাপ এটা তো বলা যাবে না, আপেলের জায়গায় আপেল ভালো, কমলার জায়গায় কমলা খারাপ, কমলা ভালো, তো যেটা আপনার যখন দরকার সেটা সেভাবে ইয়ে করতে, সেই জন্য কিন্তু দুটোই ফল, দুটোই উপকারী, তাই তো? এরকম ভাবে দ্য হার্ডওয়্যার অফ দ্য ব্রেইন ইজ সেম, কিন্তু ওই যে আপব্রিঙ্গিং এর কারণে, সোশ্যাল এক্সপোজারের কারণে, এনভায়রনমেন্টাল এক্সপোজারের কারণে, ইন্টারাকশন এগুলোর কারণে শিশুর মধ্যে ভালো লাগা কৌশল আগ্রহ কৌতূহল এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ডেভেলপ হয়, ফলে শিশুরা সবাই একভাবে শেখে না, ডিফারেন্ট ওয়েতে শেখে। সেই জায়গায় আপনি যখন প্রেজেন্ট করেন তখন আমি যেমন দু একটা কৌশল অবলম্বন করছি, কিন্তু আমরা সাধারণভাবে ক্লাসরুমের শিক্ষক একই কৌশলে পড়া, তো সেখানে সব ধরনের আগ্রহ বা যারা যার সফটওয়্যার যে আপনার সঙ্গে মিলে যায় সে ক্লিক করে যায় মুহূর্তেই, ইয়ে করলেই উইন্ডোজ 10 এর মতো চট করে ওপেন হয়, কপি করে ইত্যাদি,
আবার যার হয়তো লিনাক্স ভার্সন সে কিছুই বুঝতে পারছে না আপনার কথা, আবার যার হয়তো অ্যাপল সে মাঝামাঝি। হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে এইগুলো ঘুরে ফিরে শিক্ষকের দায়। আপনি কি বুঝতে চেষ্টা করেছেন যে এই শিশুর শিখন কৌশল কোন কোন ভাবে হলে পরে সে সবচেয়ে ইফেক্টিভলি শেখে? আগেই ধরে নেবেন না যে এ শিখতে পারে না। শিখতে পারে না এমন শিশুর পার্সেন্টেজ 5% বেশি না সারা পৃথিবীতে। এদের লার্নিং ডিসএবিলিটি আছে, অর্থাৎ এদের দৃশ্যমান বা শনাক্ত করা যায় এরকম লার্নিং এর প্রবলেম আছে ব্রেনে, ওইটা কখনো 3-5% বেশি না, হাইয়েস্ট। আর 95% হচ্ছে যাদের অবশ্যই শেখার ক্ষমতা আছে, আপনার শেখানোর প্রস্তুতি আছে কিনা, আপনার শেখানোর মধ্যে ওই কলা কৌশল আছে কিনা, আপনি ওইটুকু বুঝেন কিনা, তাদের ভিন্নতাটা বুঝেন কিনা, অ্যাড্রেস করতে পারেন কিনা, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। সেই জন্য ইউডিএলটা দেখবেন, ইউডিএল এর মধ্যে এরকম কিছু উত্তর পাবেন। থ্যাংক ইউ। গ্যাস, আমরা বোধহয় এবার আগাতে মানে ক্লোজ করতে পারি। স্যার, এই আনুষঙ্গিক ভাবে অনেকে অনেক প্রশ্ন করছিলেন, স্যারের কথার সঙ্গে সঙ্গতি রেখেই বলি, শিখন অক্ষমতা অর্থাৎ ডিসলেক্সিয়া, ডিসক্যালকুলিয়া এই ধরনের যে সংখ্যাটা সেটা খুবই কম। বাকি 95% যারা আছে তাদের জন্য সর্বপ্রথম যেটা করা হয় সেটা হচ্ছে যে বেসলাইন টেস্ট একটা করতে হবে, অর্থাৎ শিশু কতটা জানে। সেটা যদি দ্বিতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে হয় তাহলে সেটা শব্দ স্তরে আছে না বর্ণ স্তরে আছে না বাক্য স্তরে আছে, সে কি যুক্ত বর্ণ পড়তে পারে না পড়তে পারে না, তার যোগটা করতে পারে তো বিয়োগটা করতে পারে কিনা, যোগ বিয়োগটা করতে পারলে গুণটা করতে পারে কিনা, গুণটা করতে পারলে ভাগটা করতে পারে কিনা, তারপরে বিজ্ঞানের ক্ষেত্রে সে শর্টিংটা করতে পারছে কিনা, শর্টিংটা করতে পারলে ক্লাসিফিকেশনটা করতে পারছে কিনা। তো এই ধরনের ছোটখাটো যে স্কিলগুলো আছে, যে দক্ষতাগুলো, সেখান থেকে বেসলাইন টেস্টটা আমাদের করে নিতে হচ্ছে যে সে কোন স্তরে আছে। যদি আমি ধরে নিই একজন অষ্টম শ্রেণীর ছাত্র বা ছাত্রী, তাকে আমাকে জানতে হবে সে আদৌ অষ্টম শ্রেণীর তো স্তরে নেই এটা বোঝাই যাচ্ছে, তাহলে কি সে সপ্তম শ্রেণীর স্তরে আছে নাকি ষষ্ঠ শ্রেণীর স্তরে আছে। আমার এবং দিলদার হোসেন স্যারের যে অভিজ্ঞতা, আমরা একটি রাজ্যে ভিন রাজ্যে ইন্টারভিউ নিতে গেছিলাম, সেখানে যতজনের আমরা ইন্টারভিউ নিয়েছি এই অনলাইন এখন যে প্রক্রিয়া হচ্ছে তাতে, যেহেতু 76% এই অনলাইন সিস্টেমের বাইরে, তাদের মধ্যে মোর দ্যান 60% তারা দেড়খানা ক্লাস নিচে আছে। অর্থাৎ অষ্টম শ্রেণীর যে আমরা ইন্টারভিউ নিচ্ছি তারা ষষ্ঠ শ্রেণীর স্তরে আছে, সপ্তম শ্রেণীর স্তরেও নেই। এই যে অবস্থাটা, তাহলে সেই অবস্থা থেকে আমাদের বেসিক জায়গাগুলো থেকে জানতে হবে। এবার আমি স্যার একটু সময় নিয়ে নিচ্ছি, সরি। এবার আপনাদের কারিকুলামটা বুঝতে হবে, তাহলে কারিকুলামটা কিভাবে লেখা হয়েছে। সেখানে কিন্তু সর্পিলা আকারে লেখা আছে, অর্থাৎ 6 যেটা আছে সেটাই কিছুটা বাড়িয়ে 7 সেটাই কিছুটা বাড়িয়ে 8 এইভাবে কিন্তু করা আছে সিবিএসসির কারিকুলাম। এবং যদি আমরা পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদকে ফলো করি, তাহলে সেই জায়গার বেসিক জায়গাগুলোকে নিয়ে আলাদা করে ওদেরকে আমাদেরকে ক্লাস করাতে হবে, কমন ক্লাসটা একসাথে করব, এবং রিমেডিয়াল ক্লাসটা তাকে সেই স্তরে আগামী 3 মাস বা 6 মাসের একটা প্রকল্প নিয়ে, যে তাদেরকে এই ব্রিজ কারিকুলাম বা সেতু পাঠ্যক্রমের মাধ্যমে সমস্তরে নিয়ে এসে তারপরে তাদের ক্ষেত্রে আমরা নিয়ে যাব। এবং ধরেই আমরা ওদেরকে ভাবলে হবে না যে এদেরকে 80-90% পাইয়ে দেবো এই প্রশ্নে, তা নয়। এবং এটা এক্সপেরিমেন্টালি করে করে দেখা গেছে প্রফেসর এ কে জাহালুদ্দিন।